আপনাকে আমি বলেছিলাম আমার জন্য চা বানাতে? বলুন, বলেছিলাম। মিহির ডানে বামে মাথা ঘোরাল। মাসনুন হাতের ছুরিটা মিহিরের মুখের কাছাকাছি ধরে বলল, তাহলে আপনার দাদি কেন আমাকে খোঁটা দিচ্ছে? আমি কি বলেছি তার গুণধর নাতিকে চা বানাতে, নাকি বলেছি চিনি দিয়ে গোসল করতে? কোনোটাই না। মিহির প্রচণ্ড আতঙ্কিত মুখায়বে ঘন ঘন মাথা নাড়িয়ে বলল, আজ অবধি কোনো বউকে ছুরি হাতে নিয়ে এইভাবে স্বামীর সামনে দাঁড়িয়ে শাসাতে দেখেছে বলে মনে হয় না। সিনেমাতে একবার দেখেছিল মিহির, মনে হয়েছিল এমন দর্শী মেয়ে সত্যি হয় নাকি। কিন্তু বাস্তব দর্শীপনাটার উদাহরণ দেখাতে খোদা যে ওর কপালেই একটা দর্শী পাঠাবেন তা কোশ্চিন কালেও ভাবেনি। মাসনুন ছুরিটা নামিয়ে পিছিয়ে গেল। মিহির হাতের গ্লাসটা ধপ করে বেসিনের ওপরে রেখে সরে যেতে নিলেই মাসনুন লড়ুয়া স্বরে বলল, এক পাও যদি নড়েছেন, বলেই নিজের কাজে মনোযোগ দিল। মিহির স্তম্ভিত নজরে চেয়ে রইল, এ কোন জ্বালাই পড়ল ও? এসেছিল তো রান্নাঘরে পানির গ্লাসটা রাখতে, এসেই এক হামলার শিকার হয়েছে, এখন আবার ওকে দাঁড় করিয়ে রেখে কি করবে মেয়েটা? মিহিরের আগেই ভাবা উচিত ছিল, সারাটা দুপুর থেকে বিকাল সিমি আর শিহাবের সামনে দাদি যতবার খোসা দিয়ে কথা বলেছে মেয়েটা ততবারই শান্ত নজরে ওর দিকে তাকিয়েছে। সেই চাহনির অর্থোদ্ধার তখন হয়তো পড়তে পারেনি, তবে এখন বেশ ভালোই বুঝতে পারছে সে। মাসনুন ছুরিটা হাত থেকে নামিয়ে একটা প্লেট আর ফল এনে মিহিরের সামনে ধরে বলল, ধরুন। মিহির বাধ্য ছেলেটির মতো থালাটা হাতে নিলে মাসনুন আবারও শাশানির ভঙ্গিতে বলল, একটা টুকরো যদি অবশিষ্ট থাকে মিস্টার মিহির আফসার, আপনাকে আমি অবশিষ্ট রাখবো না। মিহির বিবশ চোখে তাকালো হাতের প্লেটের মধ্যে রাখা কতগুলো ফলের টুকরোগুলোর দিকে, যেটা এক কথায় ওর অপছন্দের তালিকার শীর্ষে রাখা যায়। কিন্তু মাসনুনের চোখের দিকে তাকিয়ে সে কথাটা বলার উত্তম সময় একেবারেই মনে হচ্ছে না। তবুও কেশে কুশে খানিক গাম্ভীর্য এটে তথা ভঙ্গিমায় বলল, আমি ফল খেতে পছন্দ করি। আমি একবারও জিজ্ঞাসা করেছি আপনি ফল খান কি না, খেতে বলেছি খাবেন, না তো খবর করে রেখে দেব। বলে চা নাস্তার ট্রে আর ফলের টুকরো রাখা প্লেটটা হাতে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে ডাইনিং স্পেসে এলো। মিহিরও কেমন যেন যান্ত্রিক ভঙ্গিমাতে প্লেটটা নিয়ে ওর পিছু পিছু এলো। সোফাতে রোকিয়া বেগম, আসিয়া খাতুন, রোহান, রুহি বসে আছে। মাসনুন সেখানে এক এক করে সবার হাতে নাস্তা আর চায়ের কাপ দিয়ে বসল। কিন্তু আসিয়া বেগম হাত বাড়িয়ে চায়ের কাপটা নিতে গেলে মাসনুন কাপটা নিয়ে অন্যখানে বসল। প্রসারিত নয়নে তাকালো আসিয়া খাতুন। মেয়েটা তার জন্য চা আনলো না, সবার জন্য আনলো, অথচ তার জন্য আনলো না? মাথাটা দপদপ করে উঠল বৃদ্ধার। মাসনুন চায়ের কাপের বদলে প্লেট ভরা ফলগুলো হাতে ধরিয়ে দিয়ে বলল, সবগুলো শেষ হওয়া চাই। আসিয়া খাতুন আর চোখে তাকালেন পায়ের উপরে পা তুলে চা খেতে থাকা মেয়েটার দিকে। বিকেলে সবাই যখন বসে গল্প করছিল সিমি বলেছিল, তোমাকে এত শুকনো লাগছে কেন দাদি, তুমি কি ঠিকঠাক খাওয়া দাওয়া করো না? বৃদ্ধা বেশ নাটকীয় ভঙ্গিমায় বিলাপ করে বলেছিলেন, আমার আর শরীর, হাড়গুলোতে ক্ষয় ধরেছে, শরীরে রক্ত নেই, ডাক্তার বলেছে ফলমূল বেশি করে খেতে, কিন্তু আমায় আর ফল এনে দেবে কে? আমি তো নিজেই নড়তে পারি না, আমায় আর দরদ করে কে? কথার ভাজে যে মাসনুনকে খোঁটা দেওয়ার সূক্ষ্ম ইঙ্গিত ছিল তা বুঝতে উপস্থিত কারোরই অসুবিধা হয়নি। সেই কথারই রেশ ধরে যে মাসনুন চায়ের বদলে থালা ভর্তি ফল এনেছে, এটা উপলব্ধি করে মুখ জুড়ে কালো মেঘ নামলো আসিয়া খাতুনের। ফলের থালের দিকে তাকিয়ে ক্ষুদ্র চোখে তাকালো চায়ের কাপের দিকে। দিনে তিন বেলা কড়া লিকারের আর চিনি দিয়ে চা না খেলে মাথায় আগুন ধরে যায় তার, এখন তাকে কি না চা দিল না? কি হলো, খাচ্ছে না যে? আপনার মাজায় ব্যথা, হাড়গুলো ক্ষয় হচ্ছে, চোখের জ্যোতি কমে গেছে, রক্ত শূন্যতা, এখন থেকে চা সহ মিষ্টি জাতীয় খাবার বন্ধ, শুধু ফল শাক সবজি আর অল্প মশলার রান্না খাবেন। হ্যাঁ জি, এখন যেটা দিয়েছি সেটা শেষ কর। আসিয়া খাতুন কড়া চোখে মিহিরের দিকে তাকালো। মিহির কাটা চামচের আগা মুখে পুরে ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছে ওদের। বৃদ্ধা মাসনুনের রাগটা মিহিরের ওপরে ঝেড়ে বলল, ওই ঢামনা, তোর বউ কি বলছে এইসব? চা ছাড়া আমার চলে না জানিস না? আমি কিনা সেই চা আর মিষ্টি বাদ দেব ওর কথায় নাকি? তোর বউকে বল এই আদিক্ষেতা সরিয়ে আমায় চা এনে দিতে,
এই যে ওল্ড ওম্যান, আমার দিকে তাকিয়ে আমায় বলুন, ওকে বলছেন কেন? মিহিরের বদলে মাসনুনের প্রতিউত্তরে আসিয়া খাতুনের মেজাজের কাঁটাটা তরতর করে তুঙ্গে চড়ে গেল। খিটমিটে পড়ে বলল, দেখ মাস্টারনি, আমি আমার নাতিকে বলছি, বিয়ে করে নিজে তো বউ পাগলা হয়েছে, তাই বলে আমিও কি তোর বউয়ের কথায় চলবো? রোকেয়া বেগমের চায়ের কাপের চা সব পানিতে পরিণত হয়ে গেছে, অথচ মুখে নিতে পারেনি। বিস্মিত নয়নে দেখছে নিজের শাশুড়ি আর ছেলে বউয়ের কাণ্ড। মিহির শঙ্কিত মনে ভাবছে, দুটো দোষী মিলে কি এবার ঝগড়া শুরু করবে নাকি? বিয়ে করেছে যখন অবশ্যই বউ পাগলা হবে, নাকি চাচ্ছেন পরনারী পাগলা হবে? হ্যাঁ, আমার স্বামী তো আমার প্রতিই পাগল হতে হবে। কেন, আপনার স্বামী কি অন্য নারীর পাগলা ছিল নাকি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই মেয়ে কি বলছে, খোদা খোদা! আমার স্বামী কেন অন্য মেয়ের পাগল হতে যাবে, বেয়াদব মেয়ে? তাহলে আমার স্বামী আমার পাগল হলে অসুবিধাটা কোথায়? এভাবে কথায় কথায় খোটা দিচ্ছেন কেন? হ্যাঁ, অন্যের সামনে ভালোই তো ইনিয়ে বিনিয়ে বললেন, কেউ আপনার যত্ন করে না। এখন যখন যত্ন করে ফল কেটে দিয়েছি, তাহলে খেপেছেন কেন? চুপচাপ ফলগুলো শেষ করুন, তা না হলে মাস্টারনি আজকে আপনার ক্লাস নিয়ে রাখবে বলে দিচ্ছি। আসিয়া খাতুন মনে মনে বেশ দমে গেলেন, কিন্তু বাইরে কপট জেদ দেখিয়ে স্থির মূর্তি হয়ে গাঢ় হয়ে রইলেন। খানিক ওভাবেই বসে থেকে একটা একটা করে ফল চিবোতে লাগলেন। মিহির ঠোঁটে ঠোঁট চেপে হাসিটা আটকে রেখেছে, কিন্তু তা প্রকাশ করার মতো দুঃসাহসী কাজটা করার সাহস দেখালো না। রোকেয়া বেগমও হাসি চেপে রেখে উঠে গেলেন। রুহি চুপ করে থাকলেও রোহান বিস্কুটে কামড় বসিয়ে বলল, মা ঠিক বলেছে, ফল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, এখন থেকে রোজ খাবে। চুপ কর, দূর হও আমার সামনে থেকে সব, খ্যাপাটে গলায় খেকিয়ে উঠলেন বৃদ্ধা। মিহির রোহান আর রোহিকে নিয়ে নিঃশব্দে চলে গেল ওপরের ঘরে। বৃদ্ধা কর্কশ মুখ আয়াবে তীব্র বিষাদ নিয়ে ফলগুলো চিবোচ্ছেন আর আর চোখে মাসনুনের দিকে তাকাচ্ছেন। মাসনুন ততক্ষণ অবধি গাঢ় হয়ে বসে রইল যতক্ষণ না শেষ হয়। অবশেষে থালাটা হাতে নিয়ে বলল, এখন থেকে ঠিক 2 ঘন্টা পর ভাত খাবেন, আর কি খাবেন সেটা আমি কোনো দরকার নেই, আমার পেট ভরে গেছে বলে উঠে কোনো রকম গজরাতে গজরাতে ঘরে ঢুকল। এবেলায় আর এই তল্লাটে পা মারাবেন না সেটা মাসনুনও বুঝতে অসুবিধা হলো না, হীন হেসে নিজের কাজ সেরে ঘরে চলে গেল। রাত 12টা, মাসনুন জানালার ধারে দাঁড়িয়ে ফোনে গল্প করছে আর হাসছে, প্রায় 10 মিনিট ধরে কথা বলছে, তবুও ছাড়ার নাম নেই। পেছনে মিহির এসে দাঁড়িয়েছে, বাচ্চাদের ঘুম পাড়িয়ে এই ঘরে এসেছে বেশ কিছুক্ষণ, অথচ মেয়েটা এই যে ফোনে কথা বলা শুরু করেছে আর ছাড়ার নামই নেই, এত কথা কার সাথে, তাও আবার এত রাত করে। মিহিরের মনে মনে কেমন যেন একটা অস্বস্তি আর অসন্তুষ্টি কাজ করলো। ড্রয়ার থেকে একটা টি শার্ট বের করে পাঞ্জাবিটা চেঞ্জ করে টি শার্ট পরে চোখে মুখে পানি দিয়ে এলো। 12:30 বেজে গেল, অথচ মাসুন এখনো কথা বলেই যাচ্ছে। এবার রাগও হলো খানিক মিহিরের, এত রাতে মাসুন কার সাথে এত সুন্দর করে কথা বলছে তা জানার তীব্র ইচ্ছে হলো। একটু এগিয়ে গেল, কানে এলো মাসুনের কণ্ঠ, আরে যাহ, ওসব কিছু না, তার সাথে আমার সম্পর্কটা একেবারেই ফর্মাল, ওই টাইপ কিছুই না। এটুকু শুনেই হৃদয় ব্যাপক কুঞ্চন ঘটল, এরকম ব্যক্তিগত ব্যাপারগুলো ওদের আলোচনার বিষয়বস্তু? ভাবতেই কেমন যেন একটা রুষ্ঠতা কাজ করলো, সাথে আগ্রহ। খানিক পরে আবারও কানে এলো মাসনুনের তাচ্ছিল ভরা স্বর, রোম্যান্টিক আর এই লোক, ধ্যাত, ছাড়ো তো আজাইরা টপিক, তোমার অবস্থা বলো, অনেকদিন দেখা হয় না। মিহিরের চোখ মুখ শক্ত হয়ে এলো, দ্রুত পায়ে সরে এসে বিছানায় বসলো। এই ধরনের কথাও মেয়েটা বলছে, কার সাথে কথা বলছে এইসব? কথার ধাঁচ শুনে মনে তো হলো নিশ্চয়ই কোনো ছেলে। ক্ষুব্ধ মেজাজে বিছানায় আদেশ হওয়া চশমাটা খুলে বা হাতখানা চোখের উপরে রেখে চুপ করে পড়ে রইল। মাসনুন এলো আরও 5 মিনিট পরে, সবার প্রস্তুতি নিয়ে বিছানাতে বসে মিহিরের দিকে এক পলক তাকালো। খানিক পরে বলল, আপনার ঔষধগুলো খেয়েছেন? মিহির জবাব দিল না। মাসনুন কিছুক্ষণ তাকিয়ে থেকে ললাটের ভাঁজ পড়ল, মিহিরকে দেখে বোঝা যাচ্ছে না আদৌ ঘুমাচ্ছে কিনা, কিন্তু কথার জবাব না দেওয়াতেই বেশ অবাক হলো। কিন্তু নিজেও আর কোনো আগ্রহ না দেখিয়ে বালিশে মাথা রাখতেই কানে এলো থমথমে গলা, খাওয়ার সময় নিচে গেলে না কেন? মাসনুন ঘাড় ঘুরিয়ে একবার পেছনে তাকালো, মিহিরের অবস্থানের পরিবর্তন একই দেখে আবার মুখ ফিরিয়ে নিয়ে বলল,
ঘুমাননি যখন তাহলে আমার প্রশ্নের উত্তর দিলেন না কেন? আপনি আমার প্রশ্নের উত্তর দিয়েছেন। মিহিরের কণ্ঠস্বর বেশ শক্ত ঠেকল। মাসুন অবাক হয়ে বলল, আপনি রেগে আছেন? একদমই না। এত রাতে কার সাথে এত কথা আপনার? মাসুন আট চোখে তাকালো, ভুরু কুচকে হেয়ালি করে বলল, ফ্রেন্ড ফ্রেন্ড, এত রাতে, তাও আবার হাজবেন্ড ওয়াইফের পার্সোনাল বিষয় নিয়ে কথা? মাসুন উঠে বসল, এক হাত বাড়িয়ে ঘরের লাইটটা জেলে বলল, আপনি কান পেতেছিলেন? মিহির এই পর্যায়ে চোখ থেকে হাত নামালো। মাসনুনের চোখে তাকিয়ে বলল, ঘরটা আমারও, তাই আমি যখন তখন আসতে পারি। আপনি যখন আমার ঘরে দাঁড়িয়ে কথা বলছিলেন, তাহলে আমার কানে আসাটা অস্বাভাবিক কিছু তো নয়। মাসনুন বেশ অনেকটাই হতবাক হলো মিহিরের কড়া গলায়। এরকমভাবে হয়তো আজই প্রথম কথা বলল ওর সাথে, কিন্তু তার কারণ শুধুই কি ব্যক্তিগত বিষয় অন্যকে বলা? আপনার ঘরে থাকি বলে খোঁটা দিচ্ছেন? আমি আগেই তো বলেছিলাম অসুবিধা হলে অন্য ঘর দেখিয়ে দিন, নিজে আমাকে এখানে রেখে এখন খোঁটা দিচ্ছেন আমায়? অন্য ঘরে থাকলে ফোনে কথা বলতে সুবিধা হবে তাই? মাসুনের বিস্ময় যেন মাত্রা ছাড়ালো। মিহিরকে এই পর্যায়ে ভীষণ রকম গুরু গম্ভীর ও হিংসুটে মনে হলো। এক হাতে কনুইয়ে ভর দিয়ে উঠে বসল মিহির। কৈফিয়ত চেয়ে জিজ্ঞাসা করল, বলুন, এত রাতে কারোর সাথে কেন কথা বলবেন? সে বা আপনাকে কেনই বা ফোন দিবে? এটা কোনো ম্যানার্সের মধ্যে পড়ে না। মাসনুন বিব্রত স্বরে বলল, ও জাস্ট আমার ফ্রেন্ড, আর কিছুই না। অনেকদিন দেখা হয়নি তাই কল করেছিল। এত এত রিয়্যাক্ট করার কি আছে? অবশ্যই আছে, ফ্রেন্ড কি অন্য কিছু সেসব আমার দেখার ইচ্ছে নেই। কিন্তু আমার বউ এত রাত করে কারোর সাথে কথা বলবে তা আমি মোটেও পছন্দ করব না। কথা শুনে তো মনে হলো অবশ্যই কোনো ছেলে। মাসনুন নিরুত্তর চেয়ে রইল মিহিরের মুখের দিকে। মিহিরের গম্ভীর চেহারাটা ভীষণ দারুণ লাগলো ওর। মনে মনে হাসিও পেল, কিন্তু সেটা দমিয়ে রাখলো মিহিরকে আরেকটু রাগিয়ে দেওয়ার মনোবাসনাতে। কপালে ভাঁজ ফেলে কড়া গলায় বলল, দেখুন, আমার বন্ধু আমাকে ফোন দিতেই পারে, এতে এত রেগে যাওয়ার কি আছে? আপনি কি আমার সব কিছুতে কন্ট্রোল করতে চান, যে ফোনে কথা বললেও পারমিশন লাগবে? আমি কিচ্ছু কন্ট্রোল করতে চাই না মাসনুন, কিন্তু একটা কথা শুনে রাখুন, আপনার আমাকে পছন্দ নাই হতে পারে, কিন্তু তাই বলে আমার বউ হয়ে অন্য ছেলের সাথে এত কথা বললে আমার একেবারেই ভালো লাগবে না। তাহলে কি বলতে চাইছেন, আপনার বউয়ের ট্যাগ সরিয়ে অন্যদের সাথে কথা বলতে হবে? মিহির কিয়ৎকাল নির্বিকার হয়ে চেয়ে রইল মাসনুনের মুখের দিকে। অতঃপর মুখটা ফিরিয়ে নিয়ে বলল, হয়তো। এবার মাসনুনের ভীষণ রাগ হলো মিহিরের এহেন প্রত্যুত্তরে, তেতে উঠল। আকস্মাৎ মিহিরের টি শার্টটা দুই হাতে খামছে ধরে টেনে বলল, কি বললেন? আপনি ইনডাইরেক্টলি ডিভোর্সের কথা বললেন আমায়? বিয়ে কি ছেলে খেলা মনে হয় যে সেদিন করলাম আর আজ ভেঙে দিলাম? একটা কথা কান খুলে শুনে রাখুন, আমিও মাসনুন কবির, আমার সাথে বেশি মক্কর ছক্কর করলে একদম খবর করে রেখে দেব। আচমকায় মাসনুনের রক্তিম চোখ আর উচ্চ স্বরে মিহির বিব্রত হল। এতটা রেগে গেল মেয়েটা, তবুও নির্লিপ্ত ভাব বজায় রেখে বলল, সাত ছাড়ুন। মাসনুন মাঝামাঝি দূরত্বকেও একেবারে কমিয়ে এগিয়ে এলো, আরো দ্বিগুণ শক্ত করে চেপে ধরল জেদ দেখিয়ে। থমথমে গলায় বলল, ছাড়ব না, ছাড়ুন। না ছাড়লে কি করবেন? মিহির প্রসারিত নয়নে তাকালো মাসনুনের দিকে। রাগে কম্পিত মাসনুনের খর্ষা মুখটার নাকের ডগা ঠোঁট লালাভ হয়ে গেছে। চাহনির থাকে ঠোঁট দুটো সমান তালে কাঁপছে। আকস্মাৎ কোনো বেপরোয়া জোয়ার এলো, তার ব্যাখ্যা হয়তো ওর জানা নেই, কিন্তু সেই জোয়ারে নিজেকে ভাসিয়ে চূড়ান্ত ভয়ঙ্কর কাণ্ডটা করে বসল। বা হাতটা মাসনুনের ঘাড়ে পেছনে দিয়ে বৃদ্ধা আঙ্গুলগুলোতে চেপে ধরল জোয়াল। তারপর টকটকে ঠোঁট দুটোই ভীষণ অপ্রত্যাশিতভাবে কামড় বসিয়ে দিল। মুহূর্তের মাঝেই মাসনুনের হাতের দৃঢ়তা আগলা করে নেতিয়ে গেল যেন। স্বামী নামক মানুষটার আড়ষ্ঠ জড়ত্বতা ভর, যে রূপটাই এতদিনে অভ্যস্ত হয়েছে তার ঠিক বিপরীত রূপটা সামাল দেওয়ার পূর্ব প্রস্তুতি ছাড়াই এহেন স্পর্শ সর্বাঙ্গে শিউলি ফুটিয়ে দিল যেন। দুহাতে খামছে ধরল বুকের কাছে সজোরে। মিহির যেন আজ অন্যরূপী, মাথা ভর্তি জেদ আর বুক ভর্তি তৃষ্ণা। মাসনুনের অধরে ক্রমাগত দংশনের প্রখরতা হুট করেই যেন নরম ছোঁয়াতে পরিণত হলো। ঘাড়ের চাপটা আরও দ্বিগুণ করে মাসনুনকে নিজের সাথে লেপটে নিয়ে চুষে নিল সমস্ত অধরা মৃত্যু। মাসনুন মিহির
দুটো মানুষের সত্তা যেন আচমকাই একই উন্মাদনায় আশ্রয় পড়ল। চোখ বুজে মিশে রইল, লেপটে রইল দুটো অধর আর হৃদবক্ষে তোলপাড় করা অনুভূতি। সময়টা কাঠফাটা গরমের নয়, তবে রোদের তাপে চোখ মেলে তাকানো দায় হয়ে পড়েছে। মাসনুন হাতের ফাইলটা উঁচিয়ে কপালের কাছে ঠেকিয়ে পরীক্ষার সেন্টার থেকে বেরিয়ে এলো। তীব্র রোদের তাপেও যেন একটা শীতল প্রশান্তির শ্বাস নির্গত হলো। আপাতত কয়েকদিনের জন্য সে চিন্তামুক্ত। মাসখানিকের চেয়েও বেশি সময় শেষে পরীক্ষা নামক দীর্ঘ প্রক্রিয়াটা শেষ হলো। আর বেশ ভালোও দিয়েছে পরীক্ষাগুলো। আশানুরূপ ফলাফল পাওয়ার প্রার্থনাটা মনে মনেই জপে গেটের সামনে এসে দাঁড়ালো। ইয়ার ফাইনাল যেহেতু পরীক্ষা, সেন্টারের সামনেই চওড়া রাস্তায় ভিড়ে মানুষ কিচকিচ করছে। গা বাসিয়ে কোনো রকমে ঠেলে ঠুলে বড় ভিড় থেকে বেরিয়ে এলো মাসন। রাস্তার ধারে রিক্সার জন্য দাঁড়ালো। সামনে উপস্থিত মানুষটাকে দেখে স্থির চোখে তাকালো। সেই চাহনির মেহাদ একেবারেই ক্ষীণ। অতঃপর মুখায়বে কাঠিন্য চেপেই এগোতে লাগলো ছাতা হাতে মানুষটা এসে পাশাপাশি দাঁড়ালো। মাসনুনের মাথার উপরে ছাতাটা ধরে নিঃশব্দে রাস্তা পার হলো, সাথে মাসনুনও। আপাতত সে জ্যামটা লেগেছে তাতে এখনও যানবাহনের জন্য অপেক্ষা করাটা বোকামি, তাই কোনোরূপ বাক্যহীনে দুইজনই ফুটপাতের ধারে হাঁটতে লাগলো। চলার পথে বার কয়েক আড় চোখে তাকালো মাসনুন। বাসন্তী রঙের একটা শার্ট গায়ে জড়িয়ে আছে মিহির। চিকন ফ্রেমের চশমাটার আড়ালে চোখ দুটোর সদা সর্বদা সরল চাহনির সামনে স্থির। পকেটে গোজা ডান হাত আর বা হাতখানা চেপে হাতার হ্যান্ডেল, মাসনুন হাতটা বাড়িয়ে ছাতাটা নিজের হাতে নিল। মিহির তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো নিজের পাশাপাশি হাঁটতে থাকা কান সমান উচ্চতার মেয়েটার দিকে। প্রতিত্তরের পালাটা চাহনে মিলল না। অবসন্ন মনটা আরও বেশি কুঞ্চিত হলো ওর। সেদিনের করা ভুলটার জন্যই হয়তো আজ এমনটা। এহেন চিন্তাভাবনা খুব দৃঢ়ভাবে আসন গেড়ে নিল মস্তিষ্কে। সেদিন ঝোঁকের বসে করা ভুলটার জন্যই মাসুনের কাছে ক্ষমা চেয়েছে একাধিকবার। মিহির নিতান্তই সহজ সরল মন মস্তিষ্কের মানুষ। সম্পর্কের বেড়ি বাঁধে জড়ানোর পূর্ব প্রস্তুতি বা মানসিকতা স্থির করবার আগেই খুব আকস্মিকভাবেই মা আর দাদি বিয়েটা ঠিক করে ফেলে। এতদিন বেশি কিছু না বললেও সন্তানের বয়স 32-এর কোঠায় ছাড়াতেই বিয়ে করবার চিন্তাটা যেন দুশ্চিন্তায় পরিণত হয়। ফলস্বরূপ এই বিয়েটা। শুরুতেই মাসনুনকে নিয়ে যথেষ্ট দ্বিধা ও চিন্তায় ছিল। যেখানে ও একজন স্বাধীন চেতি, শিক্ষিত সুন্দরী মেয়ে, তার ক্ষেত্রে এমন একটা সংসার আগাছাযুক্ত লাগাটা অস্বাভাবিক নয়। কিন্তু মাসনুনের ব্যবহার, আচরণ আর মানসিকতার প্রকাশ ক্রমেই সে দুশ্চিন্তার বাঁধটা ভেঙেছে। মিহির অবিলম্বেই উপলব্ধি করে যে মাসনুন শুধু শিক্ষিতই নয়, বরং সুশিক্ষিত। তবে নিজেদের দাম্পত্য জীবন নামক সম্পর্কটাই এখন ব্যাপক জড়তা মিহিরের। মাসনুন এই বাড়িতে এসে ওকে সর্বদা সম্মান, শ্রদ্ধা ও বিনয়ী আচরণ পেশ করেছে মিহির। কিন্তু এতদিনে সেই নিয়ম আর নিয়ন্ত্রণের বাঁধটা সেদিন ওইভাবে ভেঙে যাবে তা কল্পনাতেও আসেনি। মেয়েটা একেবারেই চুপচাপ হয়ে গেছে। এই পরীক্ষার পুরো মাস জুড়ে হো হাঁ ছাড়া দুটো কথা ওদের মাঝে হয়নি, যার জন্য মিহির এখনও ভৎসনা করে নিজেকে। ও কখনোই একটা মেয়ের কাছে অমন পুরুষ হতে চায় না যে তার উগ্র চাহিদা দেখিয়ে স্ত্রী নামক মানুষটার কোমলমতি মনে আঁচড় কাটবে। এমন সব বিজড়িত বিষণ্ণ চিন্তাভাবনায় বোধ হয়ে কখন রিক্সাটা বাড়ির সামনে এসে পৌঁছালো তা ঠাউর করতে পারল না মিহির। পাশের জায়গাটা শূন্য হওয়ায় আভাস পেয়ে ঘুরে তাকালো সকৃতভাবে। রিক্সা থেকে নেমে ভাড়াটা মিটিয়ে বাড়ির ভেতরে ঢোকে। তারপর খুব স্বাভাবিক নিয়মে গোসল, দুপুরের খাওয়া শেষ হয়। বিকেল গড়ায় সন্ধ্যায় ডাইনিংয়ে বসে মা আর দাদির সাথে গল্প করছিল মিহির। বাচ্চাদের হইচই শুনে ফিরে তাকায়। রুহি মাসনুনের কোলে ওর গলা জড়িয়ে ধরে আসে, আর রোহান ওর হাত ধরে কথা বলতে বলতে নিচে নামছে। এইরকম একটা দৃশ্যে নিজেদের অজান্তেই মুচকি হাসি ফোটে ওদের তিনজনেরই মুখে। মাসনুনের সাথে বাচ্চাদের সম্পর্ক দিনকে দিন আরও বেশি গভীর হচ্ছে। মাসনুনকে শুরুতেই অপছন্দ করা রুহিটাও এখন মা বলতে পাগল। হয়তো এটাই মায়ের মমতা। তোমরা এখানে বসো, আমি ঝট করে যাব আর ফট করে নাস্তা বানিয়ে নিয়ে আসবো, বলেই রোহির গালে একটা ছোট্ট চুমু দিয়ে সোফায় বসিয়ে দিল। রোকেয়া বেগম কোলের ওপরে পেছানো নকশি কাঁথার সুচটা বিঁধিয়ে তা একপাশে রাখতে রাখতে বলল, তুমি বসো ওদের সাথে, আমি করে নিয়ে আসছি। থাক মা, এতগুলো দিন তো আপনিই সবটা করেছেন,
আজ আমি করব, আর আমার ছানাপোনা দুটো আজ আমার হাতের পাস্তা খেতে চেয়েছে বলেই মুস্কি হেসে রান্নাঘরের দিকে গেল। আসিয়া খাতুন নিরস মুখে চেয়ে রইল সেই দিকে, হোস করে দম ছেড়ে বলেন, মাস্টারনি গেছে, আজ তাহলে আমার চা খাওয়াও হারাম হয়ে গেছে বলে মুখটা বেজায় রকম কুচকালেন। আঙ্গুলের ভাঁজে আটকানো তসবিগুলো মেজাজের কাঁটার সাথে পাল্লা দিয়ে দ্রুততর চলতে শুরু করলো। ঘাড় দোলাতে দোলাতে বললেন, তোর এই বউটার মনে কি কোনো রহম নেই মিহির? দস্যিপোনা খাটাতে আর কাউকে পায় না বলে মুখটা ফিরিয়ে নিল। এতদিন মাসনুনের পরীক্ষা থাকায় সন্ধেবেলা করে ও আর ঘটা করে নিচে এসে বসে চা নাস্তা করত না, তাই মনের সুখে বুড়ি চা গিলেছে চিনি ঢেলে। আজ তা সম্ভব না দেখে মেজাজ ডুঙ্গে। মাসনুন এলো ওর কাজ সেরে, বাচ্চাদের ওদের চাওয়া মতো পাস্তা আর বড়দের জন্য চা বিস্কুট এনে দিল। আছিয়া খাতুনের চোরা নজরে চায়ের দিকে বারংবার তাকাতে দেখে মাসনুন করা শব্দে বলল, এই যে বুড়ি, খুব তো রসিয়ে রসিয়ে ইচ্ছে মতো চিনি ঘুটে চা খেয়েছ এতদিন, আজকে তোমার কপালে আর তা জুটবে না, কি বেয়াদব। এই মাস্টারনি আমার বাড়ি, আমার চা, আমার মুখ, আমি খেলে তোর সমস্যাটা কোথায়? অবশ্যই সমস্যা, সেদিন যে সুগার বাড়িয়ে বিছানায় পড়েছিলে ডাক্তার তো আমার স্বামীটা আনলো, টাকাও আমার স্বামীকেই দিতে হলো। আছিয়া খাতুন বড় বড় চোখ করে কোকেয়া বেগমের দিকে তাকিয়ে বললেন, দেখেছ কোকেয়া, দেখেছ, এই মেয়ে এখনই টাকার খোটা দিচ্ছে, আর কদিন পর তো বাড়িতে থাকার খোটাও দিবে। কি মেয়ে আনলো রে বাবা, আমি তো বিয়ের পরের দিনই বুঝেছি এই মেয়ে ধানি লঙ্কা। মাসনুন আর চোখে করা নজরে তাকাল। একটা চায়ের কাপ হাতে নিয়ে তাতে প্যাকেট ছিঁড়ে পাউডার গুলে আছিয়া খাতুনের সামনে ধরে বলল, থু, নাও তোমার প্রাণেশ্বর কে গেল। আছিয়া খাতুন বিস্ফারিত চোখে তাকালেন, যেন অষ্টম আশ্চর্য দেখে ফেলেছে। আতঙ্কিত স্বরে বললেন, এই মিহির, তোর বউ দেখি দিনে দুপুরে আমাকে মেরে ফেলার ব্যবস্থা করছে। হায় খোদা, আমি জলজ্যান্ত মানুষটা সামনে বসে আছি, অথচ ও সবার সামনে চায় বিষ মিশিয়ে আমাকে গিলতে বলছে। ও আল্লাহ, তুমি আমার কপালে খুন হওয়ায় রেখেছিলে। আছিয়া খাতুনের উচ্চর্বে বিলাপে অত্যন্ত অপ্রস্তুত হল মিহির। কোকেয়া বেগম পরিস্থিতি সামাল দিতে বললেন, মা চুপ করুন, লোকে শুনলে কি ভাববে? কি ভাববে মানে, এই মেয়ে আমাকে মেরে ফেলছে আর তুমি লোকের কথা বলছো। শুনুক লোক, আসুক, পুলিশে দিক এই ছুরিকে। চুপ, বড্ড বেশি চেঁচাচ্ছ কিন্তু বুড়ি, আমার মাথা গরম হলে খবর করে রেখে দেব। মাসনুনের ধমকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন আছিয়া। মাসনুন প্লাস্টিকের বক্সটা হাতে তুলে আছিয়া খাতুনের চোখের সামনে ধরে বলল, এটাকে জিরো ক্যাল বলে, অর্থাৎ তোমার মতো ডায়াবেটিসের রোগীদের চিনি এটা। এই চিনি খেলে সুগার বাড়বে না আর ক্ষতিও হবে না। আছিয়া খাতুন মন্থর গলায় বললেন, এটাই মেশালে চায়? জি, যেন প্রাণ ফিরে ফেল। উচ্ছ্বসিত গলায় চায়ের কাপটা হাতে নিয়ে বললেন, হ্যাঁ তো এটা আগে বললেই হয়, আমাকে ডর দেখানোর কামড়া কি ছিল? কপট ধমক দিয়ে চায়ের কাপে চুমুক দিল। মাসনুনের ক্ষিপ্ত দৃষ্টিকে অবজ্ঞা করে সকৌতুকে জিজ্ঞেস করলেন, এই চিনি খেতে তাহলে নিষেধ নেই? না দাদি, এটা তুমি খেতে পারো, জিরো ক্যাল দিয়ে কোনো মিষ্টি জিনিস বানিয়ে খেলে তোমাকে আর বাধা দেবে না কেউ। মিহিরের উত্তরে আনন্দে উথলে বৃদ্ধা বললেন, তাই নাকি, আলহামদুলিল্লাহ, আমারে আরো আগে এইডা দিলি না কে বলে খুব আনন্দে চা গলাধকরণ করতে থাকলেন। মাসনুন ওপর ওপর চড়া মেজাজ দেখালেও ভেতর ভেতর খুশি হল, জিনিসটা গতদিনই এনেছিল, নেহাত ভুলে বসেছিল।
মনে মনে ভাবল বুড়িটা হাসলে কিন্তু দারুণ দেখায়। রজনীর মধ্যভাগ সমস্ত কাজ মিটিয়ে যে যে শোবার ঘরে ঢুকেছে অনেক আগে। মাসনুন আজ আরামের ঘুম দেবে। বিয়ের ঝামেলায় যেহেতু পড়াশোনায় অনেকটা গ্যাপ পড়েছিল তাই সেসব মিলিয়ে কভার করতে এই কদিনে বেশ পরিশ্রম করতে হয়েছে। বিছানা ঠিকঠাক করে শুতে নিলে একটা ডাক এলো কানে। মাসনুন, বেশ জোরতা ভরা কণ্ঠে ডাকল মিহির। মাসনুন ঘুরে তাকালে মিহির এগিয়ে এলো, খাটের ওপাশটায় বসে বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে মাসনুন। মাসনুন ছোট্ট শব্দে খুব বলল। মিহির খুব নাজুক নজর বুলালো মাসনুনের স্থির মুখাবয়বে। অনেক জোর তা আড়ষ্টতা কাটিয়ে বলে উঠল, আপনি কি এখনো ওই দিনের ব্যাপারটা নিয়ে রেগে আছেন? আমি মানছি আমার ভুল হয়েছে, আর কখনো আপনার অনুমতি ছাড়া ছুঁয়ে দেখব না। মাসনুন ক্ষিপ্ত চোখে তাকাল, চোখ ভর্তি ক্ষোভ দেখতে পেল মিহির, বুকটা কেঁপে উঠল। কোনো স্বামী তো চাইবে না তার স্ত্রীর এহেন ক্ষোভাত্মক চাহনির কারণ হতে, তবুও ভুলটা মেনে নেয়, আর এমন ভুল করব না, তবুও আপনি স্বাভাবিক হন প্লিজ। কিসের স্বাভাবিক হওয়ার কথা বলছেন আপনি? মিহির আহত স্বরে বলল, আপনি ঠিকঠাক কথা বলেন না, একই ঘরে থাকি অথচ পাড়া প্রতিবেশীরও আমাদের চেয়ে বেশি কথাবার্তা হয়। হ্যাঁ তো পাড়া প্রতিবেশীর থেকে বেশি কিছু তো নই আমরা, মাসনুনের কথায় থমকাল মিহির, ক্ষীণ শব্দে বলল, মানে মানে আর কি হবে, যে স্বামী তার স্ত্রীকে একবার ছুঁয়ে দিলে 100 বার ক্ষমা চায় তাকে তো পাড়া প্রতিবেশী বলাও বেশি কিছু হবে। আপনি সম্পর্কটাকে সময় দিতে চেয়েছেন, নিজেকে গুটিয়ে রেখেছেন, আমি সবটা মেনেছি, কখনো কোনো অভিযোগ করিনি, নিজের দিকটা সবসময় দায়িত্ব পূরণ করার চেষ্টা করেছি, অথচ আপনি আপনি কিসের স্বামী? যে কিনা তার বউয়ের সাথে বসে দুদণ্ড কথা বলতেও পারে না, তার অভিযোগ অভিমান কোনোটায় বোঝে না। সেদিন একটা ইস্যু ক্রিয়েট হয়েছিল, একটা ভুল হয়েছে, তবে সেটা নিয়ে এতটা হাইপার হওয়ার কি ছিল মিহির আফসার? আপনার মতো আমিও অবাক হয়েছি, হতভম্ব হয়েছি, কিন্তু আপনি কি করলেন? সকাল হতেই গুটিয়ে গেলেন, ফরমালিটিস মেনে সরি সরি বলে সরে গেলেন, আমাকে এভাবে এড়িয়ে চললেন যেন আমার সামনে পড়লে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। এতগুলো দিন গেল অথচ আপনি নিজ থেকে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেন না, সেখানে আমার কি বলার থাকতে পারে? বরং আপনি যে লক্ষ্য করেছেন যে আমাদের ঠিকঠাক কথা হয় না, এতেই আমি ধন্য, একদমে কথাগুলো বলল মাসনুন। মিহির বিস্মিতের ন্যায় তাকিয়ে রইল, একটা শব্দ অবধি উচ্চারণ করতে পারল না। এতদিন ভেবেছিল মাসনুন হয়তো মনে মনে রাগ পুষে দূরে থাকছে, অথচ ওর ভেতরে যে এতটা অভিযোগ চাপা ছিল তার ছিটাফোটা আভাস পায়নিও। মাসনুন টলমলে চোখ দুটো সরিয়ে ওপাশ ফিরে শুয়ে পড়ল, মিহির স্থবির চোখে তাকিয়ে দেখল মাসনুনকে। আজ সত্যিই ওর মনে হচ্ছে ভীষণ ভুল করে ফেলেছে, অহেতুক বিষয় নিয়ে জোরতা না টেনে বরং নিজ চেষ্টায় সহজতর করা উচিত ছিল সম্পর্কটাকে। ঢোক গিলে গলা ভিজিয়ে নিল, স্মিত স্বরে ডাকল মাসনুনকে, মাসনুন একটু উঠবেন, আমার ভুল হয়েছে, আমার আচরণে আপনি কষ্ট পেয়েছেন আমি বুঝতে পারিনি। মাসনুন ফিরল না। মিহির উঠে খাট থেকে নেমে এপাশে এসে মাসনুনের সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমি আপনা। মাসনুন কথাটা সম্পূর্ণ করতে না দিয়ে তড়িৎ ওপাশ ফিরে পড়ল। মিহির উঠে এসে এবার খাটে বসে মাসনুনের সামনাসামনি কথা বলতে নিলে মাসনুন পুনরায় পাশ ফিরল। হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস ছাড়ল মিহির, কুঞ্চিত মনে হাতটা বাড়িয়ে মাসনুনের কাঁধে রাখলে মাসনুন এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, ধরবেন না,
আমায় নিজেই ছুঁয়ে পড়ে 100 বার সরি বলতে আসবেন। ওসব আমি শুনতে চাই না। আমি কে? আমি রাগ করলে আপনার কি? তুমি আমার বউ মাসনুম, আর রাগ করো না প্লিজ। আমায় একটু বলতে দাও, কারো কথা শুনবো না আমি। আদিখেতা করবেন না, আপনি করে বলুন আমায়। খবরদার যদি তুমি বলেছেন। আমি কাল বাড়ি যাব আপনার সাথে, আর একদিনও থাকতে চাই না আমি, বলে ধপ করে লাইটটা বন্ধ করে দিল। কাঁথা দিয়ে মাথা পর্যন্ত মুড়িয়ে শুয়ে রইল। নাইবা নিজে কিছু বলল আর না মিহিরকে বলতে দিল। মিহির আশাহত চোখে মাসনুনের দিকে তাকিয়ে রইল। বর্ষর গাফিলতি করে ফেলেছে এটুকু বুঝতে যেন খুব বেশি দেরি করে ফেলেছে। রাগচ্ছা মেয়েটার অভিমান ভাঙানো খুব সহজ হবে না। সকালের নরম কমলা কিরণ চারিপাশে ছড়াতেই যথানিয়মে পরিবেশটা চাঞ্চল্যের সহিত দিনের শুরুটা করল। 8টা বাজতেই মাসনুন নিজের ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে বেরোল। ডাইনিং টেবিলে মাত্রই নাস্তা গুছিয়ে রাখছেন কোকেয়া। সিঁড়ির দিক থেকে ধূপধাপ শব্দ এলে সেদিকে তাকিয়ে বললেন, এত সকালে রেডি হয়েছো যে, এখনই বেরোবে নাকি? জি। কোকেয়া বেগম খুব স্বাভাবিকভাবে নিজের কাজ এগোতে এগোতে বললেন, তা ভালো করেছো, বেলা হলে রোদে জার্নি করলে মাথা ব্যথা করবে। তামিহির কোথায়? জানি না। কোকেয়া ভ্রু কুচকে তাকালে মাসনুন হাতের আঙুল চাপতে চাপতে বলল, আমি একাই বাড়ি যাব মা, কাউকে লাগবে না। সে কি একা যাবে মানে? বিয়ের পর এই প্রথম যাচ্ছ বাপের বাড়ি, জামাই যাবে না গেলে কেমন দেখায়? ঝামনাটা কোথায়, যাবে না কেন? খোরাতে খোরাতে এসে বললেন কথাগুলো আছিয়া খাতুন। সোফায় বসলে মাসনুন বলল, আমি নিজেই একা যেতে চাই। মাসনুনের কথায় হতবাক উপস্থিত দুজনে। মাসনুনের মুখখানা দেখে বোঝা যাচ্ছে মেজাজটা তার একদমই ভালো নেই। আছিয়া হা করে চেয়ে থেকে কিছু জিজ্ঞেস করার আগে সিঁড়ি দিয়ে মিহিরকে নামতে দেখে বললেন, ওই তো এসেছে। কিরে ঢ্যামনা, তোর বউ খেপেছে কেন? কি বলেছিস তুই ওকে? মিহির নামতেই এমন প্রশ্নের মুখোমুখি হয়ে থমকাল। আমতা আমতা করে বলল, আম মানে? তেমন কিছু না, তোতলানো বন্ধ করে সাফ সাফ বল, বউকে খেপিয়েছিস কেন? তোর হাব ভাব শুধু দেখি, নতুন বউয়ের মতো এ চিপায় ও চিপায় ভ্যাটকায় বেড়াস, বউকে নিয়ে একটু সময় কাটাতে একটু বাইরে যেতেও দেখিনি, এখন বউটা বাপের বাড়ি যাবে তাও একা, তোরে কি মুখ দেখার জন্য রেখেছে? মিহির হা করে তাকিয়ে রইল। সকাল সকাল দাদির এমন মাসনুনের সাইড নেওয়াটা খুব বিস্ময়কর না হলেও হতবাক হল। এখন উত্তর দেবার মতো কিছু নেই তো, যা হয়েছে সেটা তোমাদের ব্যাপার, এখন এসে খেতে বসো, বউকে একা কোথাও ছাড়া যাবে না, পথঘাট ভালো না এখনকার, তোমার কাজ ভাগারে যা। মিহির বিবশ মুখে এগিয়ে এলো। কোকেয়া মাসনুনকে কিসব বুঝিয়ে সুজিয়ে টেবিলে এনে বসালো। খাওয়া শেষ করে বের হওয়ার সময় মাসনুন অসংখ্যবার রাগি চোখ রাঙানি দিলেও শাশুড়ির সামনে কিছু বলতে পারেনি। আর এই সুযোগের সদ ব্যবহার করেই মিহির সুরসুর করে বেরিয়ে এলো সাথে সাথে। রোহান আর রুহি এখনো ঘুমে, ওদেরকে সাথে আনার কথা কয়েকবার বলেছিল মাসনুন, তবে কোকেয়া বা আছিয়া কেউই অনুমতি দেয়নি। যেহেতু দুজন প্রথম একা কোথাও একসাথে বেরোচ্ছে তাই আর সাথে দেননি। অন্তত দুজন একেলা সময় তো কাটাতে পারবে একটু এই ভেবে। বাস স্ট্যান্ডে এসে বাসের জন্য দাঁড়িয়ে আছে দুজন। মিহিরের বাড়ি থেকে মাসনুনের বাড়ির দূরত্ব বাসে করে 1 ঘন্টা। মিহির খানিক উসখুস করে হাত বাড়িয়ে বলল, ব্যাগটা আমার হাতে দাও, আমার ব্যাগ আমিই নিতে পারবো।
মিহির এমন গরম চাহনি দেখে লোক সমাগমে আর কিছু বলল না। মিনিট খানেকের মাথায় বাস এসে দাঁড়ালে হাতের ব্যাগটা বক্সে ঢোকানোর ব্যবস্থা করে আগে আগে উঠে বসল মাসনুন। মিহির পিছু পিছু গেলেও পাশাপাশি বসার সুযোগটা আর পেল না। মাসনুন একটা বয়স্কা মহিলার পাশে বসে পড়েছে, অগত্যা শুকনো মুখে পাশের শাড়িতে বসল মিহির। বাস চলতে শুরু করেছে, একটু পরপরই আর চোখে মাসনুনের দিকে তাকিয়ে ওকে ডাকার চেষ্টা করল মিহির। মাসনুন যে ওকে ইচ্ছে করে এড়িয়ে যাচ্ছে এটা বুঝতে পেরে ব্যর্থ মনে চুপ করে রইল। খানিক পর আবারও তাকালে মাসনুনের পাশে বসা বৃদ্ধা মহিলার তীক্ষ্ণ দৃষ্টিতে চোখাচোখি হলে অপ্রস্তুত হাসল মিহির। মহিলা কর্কশ স্বরে বললেন, এভাবে তাকাচ্ছিস কেন ছেলে? মেয়ে মানুষ দেখলে খুশখুস করে নাকি? মিহির বোকা হেসে বলল, না চাচি, আসলে আপনার পাশে যিনি বসেছেন তিনি আমার বউ সাহেবা, আসলে একটু ভুল করে ফেলেছি তো তাই খেপেছে। বৃদ্ধার যেন বিশ্বাস হল না, তীক্ষ্ণ চোখে বলল, মিথ্যে বলছিস। না না, কসম করছি চাচি। এই যে আপনার মাথা ছুঁয়ে বলছি, বলে হাতটা মহিলার মাথায় রাখার জন্য বাড়ালেই মহিলা তড়িঘড়ি করে সরে গেল। এক পলক মাসনুর দিকে তাকিয়ে বলল, আমারে ধরে মিথ্যে বললে পরে মরে টরে গেলে, বস তুই তোর বউয়ের পাশে, বলে উঠে এলে মিহির সোনায় সোহাগার ন্যায় চোখে মুখে ঝিলিক নিয়ে এসে বসল মাসনুনের পাশে, আর বৃদ্ধা বসলেন ওর সিটে। মাসনুন সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে আছে। যানবাহনের শব্দ আর কোলাহলে মিহির আর বৃদ্ধার কথা ওর কানে আসেনি। চোখে মুখে রোদ উপচে পড়ায় মুখ কুচকে নিল বিরক্তির সাথে। হুট করেই মুখের ওপর একটা ছায়ার আভাস পেলে চোখ খুলে তাকালো। মিহির ওর বা হাতটা খুব যত্নে মাসনুনের মুখের ওপর ধরে রেখেছে। মাসনুন ওর দিকে তাকালে এগিয়ে এসে পর্দাটা টেনে দিল। মাসনুন এক মুহূর্তের জন্য থমকালেও পর মুহূর্তেই ধমকে বলল, আপনি এখানে কি করে এলেন? সরুন বলছি আমার পাশে কোন সাহসে বসেছেন? আরে আস্তে আস্তে কথা বলো, দেখো লোকজন সাইড আই দিচ্ছে আমাদের, নির্ঘাত মেয়েঘটিত কেস ভেবে আমায় ইফতিজার ভেবে কেলানি দেবে, তুমি করে বলছেন কেন? একদিনে দরদ উথলে পড়ছে। বাস থেকে নেমে সোজা উল্টো পথে হাঁটা না ধরলে খবর করে রেখে দেব, ছেঁচড়ার মতো আমার পিছু পিছু আসছেন কেন? লজ্জা করছে না? মিহির ডায়ে বায়ে ঘাড় নাড়িয়ে না বোধক ইশারা করল। মাসনুন হাতের ব্যাগটা ধপ করে মাটিতে ফেলে এগিয়ে এসে বলল, এটা কিন্তু আমার এলাকা, বেশি ছক্কর মক্কর করলে খবর করে রেখে দেব বলে দিচ্ছি, এখনো সময় আছে, ভালোয় ভালোয় বাড়ি ফিরে যান, আমায় একা থাকতে দিন। মিহির খুব আলগোছে সম্মতি জানিয়ে দিল। মাসনুন ব্যাগটা আবারও হাতে তুলে হাঁটতে শুরু করল। বেলা বাড়ার সাথে সাথে রোদের প্রখরতাও পাল্লা দিয়ে বাড়ছে। বাস থেকে নেমে সরু গলি ধরে এগোলে প্রায় হেঁটে 10 মিনিটের পথ মাসনুনের বাড়ি। মাসনুন নিঃশব্দে বাকিটা পথ এগিয়ে যেতে থাকল। খানিকটা এগোনোর পর হাঁটা থামিয়ে দাঁড়ালো। মিহির কি সত্যিই চলে গেল? নিজ ভাবনাতে সায় দিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো ঠিকই, কিন্তু পথটা শূন্য দেখে ললাটে ভাঁজ পড়ল। লোকটা সত্যি সত্যি চলে গেল। মনের মাঝে দুশ্চিতা গেঁথে রইলেও খোঁজ করার প্রয়োজন বোধ করল না। আরো কয়েক পা ফেলে ধূপধাপ করে বাড়িতে ঢুকল। দরজাটা হাট করে খোলা। বাইরে থেকেই মাসনুন গলা ছেড়ে ডাকল, আম্মু, ও আম্মু। হয়তো মেয়ের ডাকের অপেক্ষাতেই ছিলেন মাসুমা বেগম। হুড়মুড়িয়ে বেরিয়ে এলেন ঘর থেকে। মেয়েকে দেখবার জন্যে তরস হইল না আর। উচ্ছ্বসিত হয়ে এগিয়ে এলেন হাসিমাখা গোলগাল মুখে।
কিন্তু যতটা উৎকণ্ঠিত হয়ে ছুটে এসেছিলেন মাসনুনকে একা দাঁড়িয়ে থাকতে দেখে ততটাই দমে গেলেন। পানসে মুখে বললেন, তুই একাই এসেছিস মাসনুন, জামাই আসেনি। মাসনুন নিজেও অবাক হয়েছে মিহিরের ফিরে যাওয়ায়, কিন্তু মায়ের সামনে সেটা সংগোপন করে কপট রাগ দেখিয়ে বলল, এতগুলো দিন পরে ফিরলাম অথচ তোমার আমায় রেখে পরের ছেলে নিয়ে চিন্তা। এসব কেমন কথা মাসনুন, পরের ছেলে আবার কি? হ্যাঁ তো তোমার পেটের ছেলেও তো নয়। একথা বলে আবারও মাসনুন বিরক্তি দেখিয়ে বলল, ভীষণ তেষ্টা পেয়েছে, এসব কথা ছাড়ো তো ঘরে চলো। সিয়া কোথায়? মাসুমা বেগম নিরস মুখে ব্যাগটা হাতে তুলে দু কদম এগোতে এগোতে বললেন, জামাইয়ের কি শরীর খারাপ, ওকে রেখে এলি কেন তুই? আশ্চর্য, আমি যে এসেছি তার কোনো মূল্য নেই, তোমরা দেখছি। আসসালামু আলাইকুম। নিজের কথার মাঝেই চেনা কণ্ঠের পুরুষালী স্বরের সালামে থমকে গেল মাসনুন। কৌতূহলী চোখ দুটো বাড়ির গেইটের দিকে ঘোরালে হাস্যজল চেহারা এগিয়ে এলো মিহির। মিহিরকে দেখে মাসুমা বেগমের মুখটা উজ্জীবিত হয়ে উঠল হাসিতে। এগিয়ে এসে সালামের উত্তর দিয়ে বলল, তুমি দেরিতে এলে যে বাবা, আমি তো মাসনুনকে একা দেখে ভাবছি অসুস্থ হলে নাকি। না না মা, আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, ভালো থাকলেই ভালো। খুব খুশি হয়েছি বাবা তুমি এসেছ বলে। এটুকু বলে স্বল্প বিরতিতে পুনরায় ব্যস্ত স্বরে মাসুমা বেগম বললেন, ভেতরে এসো বাবা, অনেকটা পথ এসেছ। মিহির ঘাড় নাড়িয়ে খুব সহবৎ সৌজন্য সুলভ হাসল। বাড়িতে প্রথম জামাইয়ের আগমনে বেশ অস্থির হয়ে পড়লেন মাসুমা বেগম আপ্যায়নের ব্যবস্থা নিয়ে। তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে যেতে যেতে মাসনুনকে বলে গেল, জামাইকে নিয়ে তোর ঘরটায় বস, আমি শরবত করে আনি। মায়ের কথা কানে গেলেও মাসনুন সেসবে মনোযোগ দিল না। মিহিরের হাত ভর্তি ফলমূল আর মিষ্টির প্যাকেট, বা হাতটায় এতগুলো প্যাকেট ধরে রাখতে নিশ্চয় কষ্ট হচ্ছে। মাসনুন দ্রুত পায়ে এগিয়ে গেল, মিহিরের হাত থেকে প্যাকেটগুলো নিজ হাতে নিয়ে কর্কশ স্বরে বলল, কোথায় গিয়েছিলেন, নিজেকে কি মনে করেন? হ্যাঁ এভাবে না বলে কয়ে চলে গিয়ে কি বোঝাতে চান? তুমি তো বললে আমায় তোমার সাথে না আসতে। আর আমি চলে যাইনি তো, প্রথমবার শ্বশুর বাড়িতে কি খালি হাতে আসা যায়, তাই তো এই, তাই একা একাই পাকনামি করতে চলে গেলেন। কে বলেছিল ওস্তাদিটা করতে, এক হাতে এতগুলো ব্যাগ টানা যায়? আহাম্মক, এতগুলো ধমক দিয়েও ক্ষান্ত হল না। গজরাতে গজরাতে ঘরের ভেতর ঢুকলে মিহির ও মুচকি হেসে ওকে অনুসরণ করল। মাসনুনের সাথে ওর ঘরে এসে প্রথমেই ফ্রেশ হয়ে নিল, হাত পা মুখে পানি দিলেও শরীরটা কেমন ঘর্মাক্ত হয়ে আছে। গোসলটা করে নিলেই বোধ হয় ভালো হতো, কিন্তু ওর কাপড়টাও তো। আর কতক্ষণ লাগবে আপনার, শিগগির বের হন। মাসনুনের তারা দেওয়াতে ওভাবেই বেরিয়ে এলো মিহির, বাথরুমের বাইরে দাঁড়িয়ে আছে তোয়ালে হাতে। মিহিরকে দেখে তোয়ালেটা এগিয়ে দিয়ে বলল, ধরুন। মিহির হাত মুখ মুছে খাটের ওপর বসল। মাসনুন লেবুর শরবতটা হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা খান, আব্বু বাজার থেকে ফিরেছে, আপনার সাথে কথা বলবে বলে খোঁজ করলো আর আপনি ঢুকে বসে আছেন বাথরুমে। মিহির শুকনো গলাটা এক নিঃশ্বাসে শরবত গলাধকরণ করে ভেজালো, দম ছেড়ে বলল, রাস্তাঘাটের ধুলোময়লায় শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে, গোসল করতে পারলে ভালো হতো।
মাসনুন তোয়ালেটা হাত থেকে নামিয়ে রাখল। মুখাবয়বটা ভীষণ রকম কঠোর করে বলল, সুযোগ পেয়েই তো পেছনে পেছনে চলে এলেন, নিজের জামা কাপড়টা যে প্যাকিং করেননি সে খেয়াল তো নেই। আশ্চর্য একটা মানুষ বলে দরজার দিকে অগ্রসর হলে মিহির ডেকে বলল, কোথায় যাচ্ছ, কোথায় আবার? গোসল করে জামা কাপড় ছাড়াই তো আর ঘুরে বেড়াতে পারবেন না। আব্বুর লুঙ্গি এনে দিচ্ছি, ওটাই বরং পরুন বলে পুনরায় পা বাড়াতে নিলে মিহির বলল, সেসবের দরকার নেই, ব্যাগটা খোলো। মাসনুন ভ্রু কুচকে বলল, কিন্তু ব্যাগে তো শুধু আমার শাড়ি আর সালোয়ার, তুমি খোলো আগে। মিহিরের কথা মতো মাসনুন নিজের জামা কাপড়ের ব্যাগটা খুলল। নিজের পোশাকের ওপর প্যান্ট আর শার্টের স্তূপ ঠেসে ঠুসে রাখা দেখে হতবিহ্বল হয়ে গেল। উত্তেজিত স্বরে বলল, এসব আপনি কি করেছেন, কখন করেছেন? রাতে, যখন তুমি ঘুমিয়েছিলে। কত সুন্দর করে শাড়িগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছিল মাসনুন, সেখানে নিজের শার্ট প্যান্ট হেসে ঠুসে ঢুকিয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা করে ফেলেছে মিহির, শাড়ির ভাঁজগুলোও নষ্ট হয়ে গেছে। মাসনুন দাঁত খিচিয়ে বলল, এগুলো কি করেছেন? হ্যাঁ, সমস্যাটা কি আপনার? কত কষ্ট করে সব গুছিয়েছিলাম আমি। মোহরের আফসোস ভরা খেদোক্তি আর ভর্ৎসনা শুনে মিহিরের শুকনো মুখটা আরো চুপসে গেল। খাটো স্বরে বলল, তুমি তো রেগেমেগে ঘুমিয়ে গেলে, আমার কথা শুনলে কোথায়? তাই আমি ওভাবে ঢুকিয়েছি জামা কাপড়, কি আর করতাম। মিহিরের অসহায়ের ন্যায় বলা কথাগুলোর পৃষ্ঠে আরো কয়েকটা কর্কশ বাণী ছুড়ে দিল না মাসনুন। হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস ছেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। মিহির ওর যাওয়ার পানে চেয়ে দুষ্টুমি ভরা একটা হাসি দিয়ে ঘাড় ঝুঁকাল, আসতে পারি? কথাটা কান অব্দি পৌঁছালে মিহির তড়িৎ ঘাড় তুলে তাকালো। আগন্তুকের চেহারাটা দেখে অবিলম্বেই সামান্য হাসল, উঠে এসে বলল, আসুন প্লিজ, অনুমতি নেওয়ার কোনো দরকার নেই। শুভান কবির তার নম্র চেহারাটায় আরো হাস্যজল ভাব এনে এসে মিহিরের সাথে ওর পাশে বসলেন। মিহির নরম গলায় বলল, কেমন আছেন বাবা? মিহিরের বাবা ডাকটা শুনে নরম মনটা একদম বরফের মতো গলে গেল শুভান কবিরের। ছেলেটাকে এমনিতেই খুব পছন্দ তার, তার সাথে যদি ছেলে সন্তানহীন পিতাকে বাবা ডাকটা শোনার স্বাদটা উপহার দেয় তবে কেই বা পারে সেখানে শক্ত থাকতে। শুভান কবির সস্নেহে মিহিরের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করল, শরীর কেমন আছে বাবা? সব ঠিকঠাক চলছে তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানি আর সকলের দোয়াতে খুব ভালো আছি বাবা, সবটাই খুব ভালো চলছে। আমার মেয়েটা কি খুব জ্বালাচ্ছে? ও আবার ছোট থেকেই ভীষণ রাগি, জানো তো, ভালোবাসাটাও ওর রাগ দিয়েই উসুল করে। মিহির স্মিত হেসে জবাব করল, না ও জ্বালাবে কেন, বরং ও তো খুব কম্প্রোমাইজ করে, আমার জন্য অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয় ওর। শুভান কবির পরিপূর্ণ দৃষ্টিতে তাকালেন মিহিরের মুখে, ওর মাথায় হাত ছুঁয়ে বললেন, কখনো এমনটা ভেবো না যে মাসনুন অ্যাডজাস্ট করছে তোমার সাথে, মাসনুন কখনো আপোষ করার মতো মেয়ে নয়, যাদের ও পছন্দ করে না তাদের আশেপাশেও ভেড়ে না, যা কিছু করে নিজ মন থেকে ভালোবেসেই করে, বলে কিঞ্চিৎ বিরতি নিয়ে খুব নিচু গলায় বললেন, নিজেকে বোঝা ভাবার ভুলটা করো না বাবা, আমাকে তো চেনো, আমার মেয়েটা আমার মতোই, তোমাকে সেই ছোট থেকে দেখেছি,
ভরসা করি আমি জানি আমার মেয়েকে শপে দেওয়ার মতো গুরুদায়িত্বটা তোমার হাতে চোখ বুজে অর্পণ করা যায়। ওদের কথার মাঝেই মাসনুনের গলা শোনা গেল, দরজার কাছে দাঁড়িয়ে বলল, আব্বু এসো তাকে নিয়ে, বেলা হয়েছে তো, মা খেতে ডাকছে। ওরা কথাবার্তা শেষ করে উঠল। মিহির একবারে গোসলটা করে নিয়ে তবেই বেরোলো খাওয়ার জন্য। দুপুর গড়িয়ে বিকেল হল। সারাটা দুপুর মিহির সুবহান আর মাসুমা বেগমের সাথে গল্প করে কাটিয়েছে। সিয়া ওর বাবার সাথে গেছিল বাজারে, বাড়িতে ফিরে এসে থেকে চিপকে আছে মিহিরের সাথে। যেভাবে গল্প ইয়ার্কি করছে যেন কতদিনের চেনা। মাসনুন সবটা লক্ষ্য করলেও তেমন কিছুই বলল না প্রয়োজন ছাড়া। মাসুমা বেগম একমাত্র জামাতার আপ্যায়নে কোনো ত্রুটি না রাখার জন্য হরেক রকমের পাকোয়ান প্রস্তুত করে যাচ্ছেন একের পর এক। মাসনুন বহুবার নিষেধ করলেও কানে তোলেননি। তার মতে জামাই মানুষ, সে তো আর মুখ ফুটে বলবে না কোনটা বেশি পছন্দ। তাই যতটা সম্ভব করব, কোনো ত্রুটি রাখলে আমি শান্তি পাব না। অগত্যা মা জননীর কাছে হার মেনে মাসনুন চুপচাপ সাহায্য করে যাচ্ছে। মন্দ লাগছে না ওর অবশ্য। বাবা মা, সিয়া সবার সাথে মিহিরের এমন সহজতর মিশুক ব্যবহারটা বেশ ভালো ঠেকেছে। মিহির আশায় মাসনুনের আব্বু আম্মু দুজনেই ভীষণ খুশি। মাসনুন অবাক হলো মায়ের অস্থিরতা দেখে। যেই মা বিয়ের আগের দিনও মেয়ের চিন্তায় কেঁদেছেন, মেয়েকে ঠিক হাতে হস্তান্তর করছে কি না ভেবেই দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত ছিলেন, আজ যেন জামাতা তার চোখের মণি। মাসনুনও অখুশি হল না এতে। সন্ধ্যার সময়টাতেও রান্নাঘরে এসে আসন গেড়েছেন মহিলা, চায়ের সাথে হরেক রকমের নাস্তা তৈরি করছেন আর মাসনুন সাহায্য করছে। আমায় সত্যি করে একটা কথা বলবি মাসনুন? মায়ের কণ্ঠে বেশ গভীরত্ব আর গাম্ভীর্য অনুভব করল মাসনুন। নিজের কাজ বহাল রেখে উত্তর দিল, মিথ্যা কবে বললাম, তুই আর মিহির খুশি তো? মাসনুন হাতটা থামাল, মায়ের চোখে তাকিয়ে বলল, কোন খুশির কথা বলছো? মানে দুজনের সম্পর্ক, তুই তো জানিস কতটা দুশ্চিন্তা নিয়ে তোকে বিয়ে দিয়েছি, পাড়ার মানুষের কত কথা শুনেছি, শুধু তোর বাবার ওপর ভরসা করে কিচ্ছুটি বলিনি। এখন তুই সত্যি করে বল না, তুই সুখী আছিস তো? ও বাড়িতে তোর খেয়াল রাখা হয়, তুই শান্তিতে আছিস তো? হাতের কাজটা ফেলে এসে মেয়ের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে কথাগুলো একনাগাড়ে বললেন মাসনুনের মা। মাসনুন আলতো হাসল, ধীর কণ্ঠে বলল, সম্পর্ক নিয়ে কি বলবো, আমি তো আগে বিয়ে করিনি, তাই সুখী সম্পর্ক কেমন হয় আমার জানা নেই। তবে এটুকু বলতে পারি, লোকটা আজ অবধি আমার সাথে উচ্চস্বরে কথা বলেনি, নাইবা আমার কোনো কাজে বাধা দিয়েছে। আমি যত রাত অবধি জেগে পড়ি, সেও কাজের বাহানায় ফাইলগুলো খুলে ঘুম ঘুম চোখ টেনে বসে থাকে। সকালবেলা পড়তে বসলে ঘুম পাবে বলে নিজে গিয়ে চা বানিয়ে আনে, বাচ্চা দুটোকে স্কুলে রেখে রোজ ছুটে এসে আমায় পরীক্ষার হলো অবধি রেখে আসতো। আবার পরীক্ষা শেষ হলে আমি বেরোনোর আগেই এসে দাঁড়িয়ে থাকে, একটা হাতে ছাতিটা আমার মাথায় ধরে রাখে যাতে রোদে আমার চামড়াটা ফিকে না হয়, কষ্ট না হয়। আমার পেছনে সময় নষ্ট করে রাত জেগে কাজগুলো পূরণ করেছে। ওর নিজেরই তো একটা হাত অচল, আম্মু তবুও যে হাতটা নাড়াতে পারে সারা রাস্তা, সে হাতটা আমার কপালের ওপর ধরে রেখেছে যাতে আমার মুখে রোদ না লাগে। দুজনের নিশ্চুপতা ভঙ্গুর করে মাসনুন জিজ্ঞেস করল, একে কি সুখী সংসার বলে আম্মু? সুখী সংসারের সংজ্ঞা আমার জানা নেই, তবে আমার একটুও দুঃখ বোধ হয়নি। আশেপাশের লোক যেভাবে হেও করেছিল, কেচ্ছা করেছিল, এক মুহূর্তের জন্য আমারও ভয় হয়েছিল আগামী জীবনটা কেমন হবে। কিন্তু বিশ্বাস করো, আমার এখন বারবার মনে হয় তোমরা যদি আমায় ওই পঙ্গু লোকটার সাথে বিয়ে না দিয়ে টাকা পয়সা বাড়ি গাড়ি আছে এমন লোকের সাথে বিয়ে দিতে, তাহলে আমি সুখ হয়তো পেতাম, তবে এতটা সুখী হতে পারতাম না।
তার একটা হাত অচল বলেই তোমাদের চিন্তা, তাই না আম্মু? চিন্তা করো না, ওই মানুষটা তার এক হাতেই আমায় যতটা যত্ন করে তা দুই হাত দিয়েও খুব কম মানুষই পারবে। নিজের অজান্তেই চোখ দুটো ভরে এলো। মায়ের চোখ তো বেহায়া চোখ। সন্তানের জন্য অশ্রুর বন্যা বইয়ে দেওয়ার সুযোগ পেলে একচুলও ছাড় দেয় না। মায়ের উৎকণ্ঠিত মনটা আজ মেয়ের জবাবে উদ্বেলিত হল। এগিয়ে এসে মাসনুনের কপালে চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলিয়ে বলল, খুব সুখী হও মা, আল্লাহ তোমাদের দুজনকে নেক হায়াত দিন, রহমত দিন, দিন শেষে যেন তোমরা শান্তিতে থাকো, আমার আর কোনো চিন্তা নেই। তুমি যখন সিয়ার বয়সী ছিলে তখন আমার শহরে একটা দোকান ছিল, তা মনে আছে নিশ্চয়। বেশ ভালো ব্যবসা চলত, কিন্তু একবার ব্যবসার বাজার এত খারাপ হয়েছিল যে ঋণ অনেকটা বেড়ে যায়। ওগুলো শোধ করতে আর পরিবারের ভরণপোষণ যোগাতে আমি বাধ্য হয়ে দোকানটা বিক্রি করে দেই। তখন আমি একুল ওকুল ছাড়া নাজেহাল অবস্থায় পড়ি। শহরে আমার দোকানের গলিতে সবচেয়ে বড় দোকান ছিল মুর্শেদ উদ্দিন ভাইয়ের, তার সাথে আমার সম্পর্কটা খুব ভালো ছিল। ওই বিপদের দিনে একমাত্র সেই মানুষটাই আমাকে ভরসা করে নিজের নামে লোন তুলে দেন। সেই টাকা দিয়ে আমি গায়ে ব্যবসা শুরু করি। আল্লাহ আমার দিকে মুখ ফিরে চান, একটু একটু করে দাঁড়াতে সক্ষম হই। যদিও আমি পরে পুরো টাকাটা ভাইয়ে শোধ করেছিলাম, কিন্তু ওই বিপদের দিনে তার দেওয়া হাজার টাকা আমার কাছে কোটির সমান ছিল। যেহেতু ব্যবসা গ্রামে শুরু করেছিলাম তাই শহরে যাওয়াটা একেবারে কমে আসে, শুধু মাঝে মধ্যে মাল আনতে যেতাম, একটা সময় একেবারেই যাওয়া বন্ধ হয়ে যায়। মুর্শেদ ভাইয়ের মাঝে হুট করেই খুব অসুস্থ হয়ে পড়েন, তার স্ট্রোক করে মারা যাওয়ার খবরটাও আমি জানতাম না। যতদিনে জেনেছি ততদিনে অনেকটা দেরি হয়েছে। যেই মানুষটা আমায় এতটা সাহায্য করেছে তার বিপদের দিনে পাশে থাকতে না পেরে খুব আফসোস হয়েছিল। মুর্শেদ ভাইয়ের বড় ছেলে রোমান তখন নিজের পড়াশোনা ছেড়ে পরিবারের হাল ধরে, আমি মাঝে মধ্যেই যেতাম। ভাগ্যের নিষ্ঠুরতম পরিণতি, ছেলেটাও রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে আমার ও বাড়িতে যাওয়া হয় না বললেই চলে। এর মাঝেই একদিন মালপত্র আনতে শহরে গিয়ে কোকেয়া ভাবির সাথে দেখা হয়। হালচাল জিজ্ঞেস করলে ছোট ছেলেটার কথা বলে অফসোস করে আমায়, বলে তার ছেলের জন্য একটা মেয়ে যদি খুঁজে দেই তাহলে খুব ভালো হয়। বিশ্বাস কর, আমি মিহিরের জন্য তোকে দিয়েছি নিজের উপকারের প্রতিদান দিতে না, আমি চেয়েছি একটা ভদ্র সুশীল শিক্ষিত মানুষের হাতে তোকে দিতে। টাকা পয়সা রিজিক সবই আল্লাহর দান মা, তিনি যতটুকু আমাদের জন্য নির্ধারিত রেখেছেন ততটাই পাব। টাকার পেছনে ছুটে মানুষ টাকায় পায় সুখ আর না। আমি মিহিরকে অনেক ছোট থেকে চিনি, আমি চেয়েছি তুই খুশি থাক, তোকে আমি যেভাবে গড়ে তুলেছি তাতে আল্লাহ দিলে একদিন খুব সফল হবি। তুই কি আমার ওপর অভিমান করেছিস? বাবার কথাগুলো খুব মনোযোগ দিয়ে নীরব শ্রোতার মতো শুনল মাসনুন, কিন্তু শেষ প্রশ্নটার প্রত্যুত্তরে মুচকি হাসল। তার দিয়ে চেয়ে বলল, কখনো তোমার কোনো সিদ্ধান্তে দ্বিমত করেছি আমি? চিন্তা করো না, শুধু মিহির নয়, মিহিরের মা দাদি সবাই খুব ভালো, আর বাচ্চা দুটো তো এখন আমারই সন্তান। তুমি যে দৃষ্টিকোণ থেকে আমার বিয়েটার সিদ্ধান্ত নিয়েছিলে আমিও সেই দৃষ্টিকোণকে সম্মান করে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। সুবহান কবির হেসে দিয়ে মাসনুনের মাথায় হাত রাখলেন সস্নেহে। মাসুমা বেগম তারা দিয়ে বললেন, বাপ মেয়ের অনেক গল্প হয়েছে, ছেলেটা যে এখনো ভাত খায়নি সে খেয়াল তো কারো নেই। তুই কেমন রে মাসনুন, এটুকু খেয়াল করছিস না? মাসনুন ভাবলেশহীন ভাবে চেয়ে বলল, আম্মু তুমি এসে থেকে বেচারাকে যে সার্ভিসটা দিচ্ছ ও দুদিন না খেলেও সমস্যা নেই। চুপ কর ফাজে, আমি খাবার বেড়ে দিচ্ছি, তুই ঘরে নিয়ে যা।
একসাথে খাস দুজন। মাসনুন মাকে পেছনে থেকে ডেকে বলল, এখানেই খা, অসুবিধা কোথায়? তোর বাবা রাতে আর ভাত খাবে না, সিয়াটাও ঘুমিয়ে পড়েছে, তোরা দুজন বরং ঘরেই খা, বলে রান্নাঘর থেকে খাবারগুলো প্লেটে তুলে এনে মাসনুনের হাতে দিলে ও ঘরে এলো। মিহির ওর জানালার ধারে দাঁড়িয়ে স্বাভাবিকের ন্যায় এক হাত নয় বরং দুটো হাতই পকেটে গুঁজে, মাসনুন নিঃশব্দে এগিয়ে এসে বলল, খেয়ে নিন। মিহির ঘুরে দাঁড়াল। নীল জামাতে মাসনুনকে ভীষণ সুন্দরী লাগলেও মিহিরের যেন খালি খালি মনে হচ্ছে। মাসনুনের সামনাসামনি দাঁড়িয়ে বলল, শাড়ি কেন পরনি? মাসনুন বেশ বিব্রত হল। মিহিরের এরূপ আচরণগুলো যেন একটু বেশি অপ্রত্যাশিত ছিল। রয়েশয় বলল, ইচ্ছে করছিল না, ওটা খুব ঝামেলার বস্তু, আপনি আসুন তো, বলে সরে আসতে নিলেও একটা স্পর্শে থেমে গেল। পুরুষালী হাতটা ওর কবজি ধরে নিজের কাছে এগিয়ে নিল, জানালার কাছ ঘেঁষে ওকে নিয়ে দাঁড় করিয়ে বলল, আকাশে দেখো। মাসনুন গ্রিলের ফাঁক দিয়ে তাকালো বিশাল আকাশের বুকে সাজানো তারকারাজি আর রানীর মতো আসন পেতে বসে থাকা চাঁদটার দিকে, মুগ্ধ হয়ে বলল, চাঁদটা কি সুন্দর তাই না? মিহির সুগভীর স্বরে বলল, একদম অপরূপা। মাসনুন তড়িৎ ঘাড় ঘুরিয়ে তাকাল। মিহিরের চশমা ছাড়া ফোলা ফোলা চোখ দুটোর অগাধ দৃষ্টি নিজের পানে স্থির দেখে খানিক আড়ষ্টতা বোধ করল। পরিস্থিতি অন্যদিকে ঘোরাতে সরে এলো। আগের ন্যায় স্বাভাবিকভাবে বলল, চশমা পরেননি কেন? সবসময় চশমা কেন পড়তে হবে? তোমার কি মনে হয় আমি চশমা ছাড়া চোখে দেখি না? মাসনুন আর চোখে তাকালো, তীক্ষ্ণ স্বরে বলল, চশমিশদের চশমাতেই মানায় না, তো চোখ দেখলে মনে হয় গা অঞ্জা খেয়ে এসেছে। মিহির বিস্ফারিত চোখে তাকালো, এগিয়ে এসে বিস্ময়কর গলায় বলল, সিরিয়াসলি? তা বলে গা অঞ্জা, থু, বলে মাসনুন খাবারগুলো এনে বিছানায় রাখতে লাগলে মিহির খুব অন্যরকম ভাবে বলল, কথাটা অবশ্য এখনকার জন্য ঠিকই আছে, তবে পুরোটা না হাফ। মাসনুন কৌতূহলী চোখে চেয়ে বলল, কি বলছেন, আদৌ বুঝছেন তো? বলতে চাচ্ছেন সত্যিই গা অঞ্জা খেয়েছেন? না, ওটা খাইনি, তবে নেই শা হয়েছে। মাসনুন স্তব্ধ নয়নে তাকাল। মিহিরের গলাটা কেমন অন্যরকম ঠেকল না। মনে মনেই বেশ জোরটা কাজ করলেও মুখে প্রকাশ করতে চাইল না। মাসনুনকে নীরব দেখে মিহির এগিয়ে এসে বসতে বসতে বলল, না না, ওসব খাইনি, চোখের সামনে পরীর মতো বউ থাকলে নে শা হওয়াটা তো অস্বাভাবিক না। মাসনুন দুহাত ভাঁজ করে দাঁড়াল, ওর দিকে চেয়ে বলল, মুভি বেশি দেখছেন নাকি? হিরোদের মতো ফিল্মি ডায়লগ দিচ্ছেন খুব। না, ওসব ফিল্ম সিল্ম আমি দেখি না, যা সত্য তাই তো বলছি, বলে প্লেটটা হাতে তুলে নিল। চামচ ঘোরাতে ঘোরাতে মাসনুনের দিকে তাকালো বার কয়েক। মাসনুন ওর হাবভাব দেখে বলল, এমন চোরের মতন তাকাচ্ছেন কেন? দেখলে ভালো মতোই দেখেন। মিহির ভ্রু কুচকে রইল খানি, অতঃপর মুখ ভারী করে বলল, তুমি এখন আর আমাকে পছন্দ করেন না? তাই না, পছন্দ করি না মানে? মানে সেদিন তো খাইয়ে দিয়েছিলে, এখন তো আর দাও না? মাসনুন কতভাবে নিজের বিস্ময় চেপে রাখবে সেটা নিজেও বুঝে উঠতে পারে না। একদিনের ব্যবধানে লোকটার এত পরিবর্তন, কাল অবধি মুখ লুকিয়ে বেড়াচ্ছিল নাকি আগে থেকেই এমন ছিল, শুধু জোরতার আর ভয় নিজেকে আড়াল করে রাখত। মাসনুন এসে মিহিরের পাশে বসে বলে, আমার এবার সত্যিই মনে হচ্ছে আপনি নিশ্চয় হিন্দি সিরিয়াল দেখে এসেছেন।
নিজের বউকে কিছু বলতে হিন্দি সিরিয়াল কেন দেখতে হবে? আমি কি কিছুই বলতে পারি না? মাসনুন বড় বড় চোখে তাকিয়ে নাটকীয় ভঙ্গিমায় বলল, কেন পারেন না? অবশ্যই পারেন। মাসনুনের কৌতুক করাটা বুঝতে পেরে মিহির চুপ করে নিজে নিজেই খেতে লাগলো আর কোনো কথা না বলে। মিহিরের এমন ফোলা ফোলা মুখটা দেখতে বেশ লাগছে মাসনুনের। মনের ভেতর কেমন অদ্ভুত উদ্বেলন জুড়ে যাচ্ছে। লোকটার চোখ মুখ কথা এমনকি ওকে নিয়ে ভাবতে বলতেও খুব ভালো লাগছে। মাসনুন বুঝে পায় না এ অনুভূতির নামটা কি দেওয়া যায়। শুধু এইটুকুই মনে মনে উপলব্ধি করে যে যা হচ্ছে হোক, যেভাবে খুশি হোক, মিহির আর ওর এই পাগলামিগুলো এমনই থাক। ভীষণ রকম ভালো লাগছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর হাত থেকে থাল কেড়ে নিজের হাতে নিল। খাবারের লোকমা ওর মুখে দিয়ে বলল, এই সব কিছুর জন্য চার্জ দিতে হবে, ফ্রিতে মাসনুন কবির কোনো সার্ভিস দেবে না। মিহির ফোলা মুখেই মুচকি হাসল। মিহিরকে খাইয়ে দিয়ে নিজেও খেল মাসনুন। সমস্ত কাজ মিটিয়ে রাতে শোবার প্রস্তুতি নিল। বিছানায় এসে অন্যদিকে ফিরে শুয়ে থাকলে কিয়ৎকাল সময় পার হলে পেছনে থেকে একটা হাত খুব সন্তর্পণে স্পর্শ করল ওর কোমর। মাসনুন ঝামটা দিয়ে হাতটা সরিয়ে পেছনে মুখ ফিরিয়ে বলল, কত বড় সাহস ভাবা যায়, আমায় ধরলে খবর করে রেখে দেব। এটুকু বলে আবারও মুখ ফিরিয়ে চোখ বুজলে কিছুক্ষণ পর আবারও হাতটা খুব আলতো স্পর্শে এক হাতে কোমরটা পেঁচিয়ে ধরল। সর্বাঙ্গে শিথিলতা ছড়িয়ে গেল মাসনুনের। স্বামী নামক ব্যক্তিটির এমন আবেদনময়ী স্পর্শে ও মোটেও অভ্যস্ত বা প্রস্তুত নয়। তবে এবার আর সরিয়ে দিল না। মিহির সরে এসে একদম কাছাকাছি ঘেসে কাঁধের কাছটায় মুখ রাখল। মাসনুনকে পেছনে থেকে খুব যত্নে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, এখনো রেগে আছেন? সত্যি বলছি, আমি আপনাকে সময় দিতে চেয়েছিলাম, কখনো এড়িয়ে যেতে চাইনি। মাসনুন প্রত্যুত্তর করল না। মিহিরের উষ্ণ প্রশ্বাস ঘাড়ে গলায় সূচের মতো বিঁধে যাচ্ছে। কেঁপে উঠছে সমস্ত সত্তা। মিহিরও আর কোনো কথা বলল না, বরং শক্তপোক্ত বাঁধনে মাসনুনকে আঁকড়ে ধরেই থাকল সারাটা রাত। দেখতে দেখতে দুটো দিন দেদারসে পেরিয়ে গেল। মাসনুন আর মিহির তৃতীয় দিনে শহরে ফিরে এলো নিজেদের বাড়িতে। সুবহান কবির এবং মাসুমা বেগম খুব করে বলেছিল আরো দুটো দিন থাকতে, কিন্তু মিহিরের অনুপস্থিতিতে ব্যবসাতে বেশ অসুবিধা হচ্ছিল। অপরদিকে মা দাদি দুটো মেয়ে মানুষ বাড়িতে বাচ্চাগুলোকে নিয়ে একা আছে, তাই আর থাকাটা সম্ভব হয়নি। মাসনুন নিজেই বুঝিয়ে এসেছে। এই দিন কয়েকে মিহির আর মাসনুনের সম্পর্কে বেশ উন্নতি হয়েছে। দুজনের মধ্যে সম্পর্কটা জোরদার গণ্ডি পেরিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়েছে। মাসনুনের পরীক্ষা যেহেতু শেষ, তাই কয়েকটা দিন ওর অবসর। বাড়িতে বাচ্চা আর কাজ করে, পরিবারের সাথে সময় কাটায়। মা, তুমি এতদিন আমাদের ছেড়েছিলে, অনেকগুলো স্টোরি বাকি হয়েছে, এখন সব শোনাবে। রোহানের কথায় সায় দিয়ে রুহিও ছোট ছোট শব্দে বলল, হ্যাঁ মা, এই কদিনে গল্পগুলো খুব মিস করেছি। বর্মাকে গল্প বলতে বললে এক লাইন ও শেষ করতে পারে না। রোজ বলে এক গায়ে একটা লোক ছিল, এইটুক বলতে না বলতে ঘুমিয়ে যায়। রুহির গোলগাল মুখে কপট রাগ আর অভিযোগ মিশ্রিত কথাগুলো শুনতে বেশ লাগল। মাসনুন শব্দ করে হেসে উঠল। তখনই পেছনে থেকে শোনা যায়, কি ব্যাপার ধানি লঙ্কা হম্বিতম্বি ছেড়ে হাসাহাসি করছে যে? বলতে বলতে এগিয়ে এলেন আছিয়া খাতুন। রোহানের পাশে বসে আবারও বললেন, আমারেও কতরা, আমিও হাসি একটু। বড়মা রুহি বলছিল তুমি নাকি রোজ গল্পের এক লাইন বলেই নাক ডাকা শুরু করো। রোহানের কথা শুনে মুখখানা চুপসে গেল বৃদ্ধার।
শক্ত গলায় রুহিকে উদ্দেশ্য করে বলল, কি রে পোনা, এতদিন আমাকে খাটিয়ে গল্প শুনে এখন আমার নামেই দুর্নাম করছিস। রুহি ওর সরু গলায় খানিক চেঁচিয়ে বলল, এই রোহানটা মিথ্যে বলল। আমি ঘুমানোর কথা বলেছি কিন্তু নাক ডাকার কথাটা ওই বলেছে। সত্যিই তো বলেছি, নাক তো বড়মা ডাকেই। কি বিশ্রী শব্দ হয় ইস, মনে হয় কেউ ট্রাক্টর চালাচ্ছে, বলে হাহা করে হেসে উঠল রোহান। রুহিও বাদ গেল না তাতে। মাসনুন হাসি আটকে রাখার যথাসাধ্য চেষ্টা করলেও আছিয়া বেগমের ক্ষুব্ধ চেহারা দেখে ততই বেশি হাসি পাচ্ছে। মুখ টিপে হাসতে থাকলে আছিয়া খাতুন খেকিয়ে মাসনুনকে বললেন, তুই আর গাল টিপে রেখেছিস কেন? তুইও দাঁত কেলা এই বিচ্ছু দুটোর মতো, সবগুলোই তোর, বলে মুখ ফুলিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। মাসনুন এবার জোরে সোরে হেসে উঠল ওদের সাথে। আরো কিছুক্ষণ ওদের সাথে গল্প করতে করতে পড়তে বসাল। দুজনকে পড়া করিয়ে খাইয়ে কোকেয়া বেগমের ঘরে রেখে ঘরের দিকে এল। রাত 9টা বাজতে চলল অথচ মিহির এলো না যে। কেমন দুশ্চিন্তা হলো মাসনুনের। ঘরে ঢুকে মিহিরকে কল দেওয়ার জন্য ফোন করার জন্য তখনই পেছনে থেকে চেনা কণ্ঠে ডাকেল, মাসনুন। মাসনুন ঘুরে তাকাতেই আঁতকে উঠল। মিহিরের ব্যান্ডেজ করা কপাল আর হাতটা দেখে চাপা আর্তনাদ বেরিয়ে এলো ওষ্ঠভাজ থেকে। ছুটে এসে মিহিরকে ধরে বলল, হায় আল্লাহ, এ কি হয়েছে? মাথায় হাতে ব্যান্ডেজ কেন? কিভাবে লাগলো? কতখানি লেগেছে? শান্ত হও নুন, আমায় একটু বসতে দাও বলছি আমি। মাসনুন মিহিরকে ধরে এনে বিছানায় বসিয়ে গ্লাসে পানি ঢেলে দিল। অশ্রুভেজা চোখে মিহিরের হাতটা ধরে বলল, এসব কি করে হলো? কখন হলো? রাস্তায়, বিকেলে বাড়ি ফেরার জন্য বেরিয়েছিলাম, একটা অটো এসে আমার রিকশায় ধাক্কা দিয়েছে। বেশি কিছু হয়নি, শুধু চামড়া ছিলে গেছে একটু। হয়নি মানে কি? হাত মাথা সবখানে ব্যান্ডেজ করে রেখেছেন, আবার বলছেন হয়নি। আপনি কেমন? হ্যাঁ, এত বড় একটা ঘটনা হলো আর একটা বার আমায় জানালেন না। আল্লাহ না করুন যদি আরো বড় কিছু হতো, মিহির মাসনুনের হাতে হাত রেখে বলল। হাইপার হইও না গো, আমি ঠিক আছি, এই যে তোমার সামনে বসে আছি। রিয়াজ ছিল আমার সাথে, ওই হসপিটালে নিয়ে গেছিল, 2 দিনে সেরে যাবে এসব। মাসনুনের উত্তেজিত মনটা তবুও দমল না, সমস্ত বাধা চুরমার করে চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ল। কান্নামিশ্রিত গলায় বলল, আপনার সাথেই হতে হলো এমন, কেন উঠেছিলেন ওই রিকশাতে? হাতটায় কতখানি লেগেছে? মিহির শান্ত স্বরে মাসনুনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখো আমি লুকিয়ে এসেছি যাতে মা কিংবা দাদি না দেখে, ঘুমাতে গেছে বোধ হয়। এখন তুমি যদি এভাবে কান্নাকাটি করো তাহলে ওরাও জেগে এসে পড়বে, তখন সবাই মিলে কাঁদলে কেমন হবে বলো তো? তুমি দেখো আমি একদম ফিট অ্যান্ড ফাইন আছি। মিহিরের কথাটুকু শেষ হতেই মাসনুন ঝাঁপিয়ে পড়ল ওর বুকে, দু হাতে জড়িয়ে ধরে কেঁদে উঠল। ভাঙা ভাঙা স্বরে বলল, আমায় কেন বললেন না? যদি আরো কিছু হতো, আপনাকে এই অবস্থায় দেখে আমার কেমন লেগেছে জানেন? পরিবার, বাচ্চা আর অন্যান্য ব্যস্ততা নিয়ে মাসনুনের 3টে দিন দেদারসে কেটে গেল, আর এই ব্যস্ততার মুখ্য অংশটা জুড়ে ছিল মিহির। অ্যাক্সিডেন্টে খুব বেশি লাগেনি, হাতের কোনো ইয়ার পায়ের গোড়ালির চোট আর কপালে ছোট্ট একটা ক্ষত, তবে এটুকুই যেন অনেক বেশি মর্মবেদনাযুক্ত ছিল কোকেয়া এবং আছিয়া খাতুনের জন্য। স্বামী সন্তান দুজনকে হারিয়ে একমাত্র আদরের সন্তান মিহির, ওকে ঘিরেই জীবন্ত 4টে প্রাণ।
শান্তশিষ্ট চুপচাপ নীরব স্বভাবই মহিলাটার যেমন হৃদয়ের সিংহভাগ জুড়ে সন্তানের জন্য মমতা মায়া ভালোবাসা, তেমনি দস্যি স্বভাবের জেদি রাগচ্ছা বৃদ্ধার ভালোবাসার ক্ষণিটুকু হল মিহির। চোখের সামনে ছেলে বড় নাতি নাতবউয়ের প্রাণহীন মুখখানা দেখবার মতো বিধ্বংসী অভিজ্ঞতা আছে যার, তার কাছে মিহিরের মূল্য হীরে মানিকের চেয়েও বহুগুণ। এই তিনটে দিন আলমারিতে তুলে রাখা নতুন শাড়িটির মতো করেই যত্ন করেছে, দেখভাল করেছে। দুই পা হাঁটতে যে তিনবার দম নেয় সেই মানুষটা রোজ নিয়ম করে তিন চারবার সিঁড়ি বয়ে উপরে আসে মিহিরকে দেখতে। মিহির চাইলেও ওদের বোঝাতে পারে না যে এত চিন্তা কেন করছো তোমরা। ছোট্ট একটা ক্ষত, একটু অ্যান্টিসেপটিকের ছোঁয়া দিলেই সেরে যাবে, অথচ তোমরা কামধাম ছেড়ে বাড়িতে বসিয়ে রেখেছো আমায়। কিন্তু বলতে পারে না, মা দাদি আর বাচ্চা দুটো যেভাবে ওকে ঘিরে থাকে, ওর মাথায় হাত বুলিয়ে আদুরে স্পর্শে বুঝিয়ে দেয় ভালোবাসার স্বচ্ছতা গভীরত্বটা। সেখানে আর মুখ খুলে অহেতুক তাদের পাংশুটে মুখাবয়বের কারণ হতে চায় না। তিনটে দিনই তো, ব্যবসা না দেখলে কি হবে? এই যে মানুষগুলোর ভালোবাসা মমতা আদর, এগুলো যে একটা দুনিয়া সমান ভারী। মিহির ওদের মুখে চোখ বুলিয়ে শান্তি পায়, তৃপ্তির প্রশ্বাস ছাড়ে বুক ভরে। রান্না খাওয়া কোচগাছ সহ বাচ্চাদের পড়া করিয়ে ঘুম পাড়ানো সবটা শেষ করে ঘরের দিকে এগোতে রাত 11টা বেজে যায় মাসনুনের। এখনো পরিপূর্ণ সংসারী বউ, দাদির প্রত্যেক বেলার ওষুধ থেকে শুরু করে রোহান রুহির দৈনন্দিন রুটিটা পর্যন্ত ওর আয়ত্তে। রান্নাটাও যতটা সম্ভব নিজ হাতে সামলে নিতে চায়, কিন্তু কোকেয়া বেগম ওর একার ওপর কাজের ভার চাপাতে একেবারেই একমত নন, তাই রান্নার কাজটুকু নিজেই সারেন। মাসনুন পাশে পাশে সবটা সহায়তা করলেও ওকে হাত লাগাতে দেয় না। মাসনুন শান্তচিত্তে লক্ষ্য করে মানুষটা কত নিশ্চুপতায় যত্ন করে সকলের। একজন ছেলেবু মা দাদি সবটা পেরিয়ে শাশুড়ি যে মায়ের মতন মমতাময়ী হতে পারেন এই জায়গাটুকুনও বাদ রাখেন না। এই তো যখন পরীক্ষা চলল একটু কিচ্ছু করতে দেননি মাসনুনকে, আবার এখন মিহিরের খেয়াল রাখা ও অসুস্থ বলে রোজ বাচ্চাগুলোকে স্কুলে নিয়ে যাওয়া আসা সবটা মাসনুন জোর করে নিজেই করে। মাছ ভাজতে গিয়ে সেই যে একদিন তেলের ছিটায় ফর্সা হাতের চামড়াটায় ছোট্ট দাগ পড়ল, সেই থেকে খুন্তি ধরার অধিকারটাও খুইয়েছে। কোকেয়া বেগমের কাটকাট আদেশ এই সুন্দর হাতটায় দাগ মানায় না। যে হাতে তুমি আমার ছেলের বউয়ের দায়িত্ব আমার নাতি নাতনিদের মায়ের ভার বইছো সেই হাতটায় দাগ লাগলে আমার খুব কষ্ট হবে। যতদিন সামর্থ্য আছে এই কাজটা আমিই করব। তাই এমন নির্মল স্বচ্ছ মমতার বিপরীতে যুক্তি বা জোর খাটিয়ে নিজের অধিকারটা হাতিয়ে নিতে পারেনি মাসনুন। এত দেরি করলে কেন? ঘরে ঢুকে দরজাটা ভিড়িয়ে দিলে মিহির হাতের বইটা নামিয়ে প্রশ্ন করল। মাসনুন ক্লান্ত চোখে তাকাল, এগিয়ে এসে বলল, এই তো শুধু আজই, কাল ওদের ফাইনাল পরীক্ষাটা শেষ হলে চিন্তামুক্ত, বসে না থাকলে একটুও পড়তে চায় না, দুটো ওষুধ খেয়েছেন। মিহির ঘাড় নাড়িয়ে সম্মতি সূচক জবাব দিল। মাসনুন ব্যস্ত হয়ে বলল, ক্লান্ত লাগছে, আমি হাত মুখ ধুয়ে আসি, আপনি শুয়ে পড়ুন, বলে বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে বেরোল। ঘরের লাইট ততক্ষণে নিভিয়েছে মিহির, টিমটিম আলোয় স্পষ্ট খাটের দিকে চোখ বুলিয়ে হাত থেকে তোয়ালেটা নামিয়ে রাখল মাসনুন। খাটের ওপর বসতেই আকস্মাৎ কোনো দমকা হাওয়ার মতো একটা পুরুষালী হাতের বেড়িবাদ ঝাপটে ধরল ওকে পেছনে থেকে, একটা হাতের কোমর জড়িয়ে ঘাড়ে মুখ পুঁজে দিল নির্বিঘ্নে নিঃসংকোচে। স্বামী নামক সুহৃদতম মানুষটার এমন আবেদনময়ী স্পর্শে সমস্ত শরীরে শিহরণের জোয়ার বইয়ে দিল। শক্তপোক্ত খোলসে আবৃত মনটার নরম জায়গাটুকুর প্রবল উন্মত্ততা বেপরোয়া করে দিল সমস্ত চিত্ত। পিছু ঘুরে মিহিরের চোখে তাকালো আধো আলো আধো অন্ধকারাচ্ছন্ন ঘরটায়। সেই আবছা আলোতে যেন একজোড়া চোখে দেখতে পেল জল জল করা উন্মাদনা অবাধ্য অনুভূতির ঢেউ।
কিছু নিষিদ্ধ সঙ্গপিত ইচ্ছের প্রবলতা। মাসনুন প্রবল তৃষ্ণায় শুকিয়ে আসা ঠোঁটটা জিহ্বা দ্বারা ভিজিয়ে কিছু বলার জন্য মুখ খুললেও তা আটকে গেল সস্থানে। নরম ঠোঁট দুটোর ওপর একটা প্রগাঢ় স্পর্শ দখল করে নিল ওর সুখ দুঃখ মাখা অনুভূতিগুলো। ওষ্ঠের ভাজে মিশে থাকা ওষ্ঠের দংশনের স্থায়িত্ব ঠিক কতগুলো মুহূর্ত অবধি রইল তা হয়তো দুজনেরই বেহিসেবি। ঠোঁট দুটো ছাড়লেও আলাদা হলো না দুটো শরীর, বরং মিহির এক হাতের চাপের টান দিয়ে মাসনুনের শরীরটা নিজের বুকের ওপর ফেলে বিছানায় পিঠ ঠেকাল। ফোসফাস নিঃশ্বাসের সুগভীর ফিসফিসানির সাথে একজোড়া হৃদয়ের উথাল পাথাল দুর্লভ ইচ্ছে নিষিদ্ধ আবেগ স্পষ্ট কানের পর্দায় আচর কাটল। মাসনুন বহুকষ্টে জিহ্বা ঠেলে ছোট্ট ক্ষীণ স্বরে বলল, ছ ছাড়ুন, আপনি অসুস্থ। কিন্তু বাকিটুকু বলার আগেই মিহির মুখটা এগিয়ে এনে ওর গালে নাক ডোবাল। স্পর্শের উন্মাদনায় বিভোর হল সত্তা, সেই সাথে পুরুষোচিত কণ্ঠের চাপাসর, হুশোস, একদম সুস্থ আমি, আপাতত বউকে দরকার পুরোটা। তীব্রভাবে খা মোচে ধরল মাসনুন মিহিরের পরনের শার্ট। আকস্মাৎ এক ধাক্কায় নিজের স্থান পরিবর্তন হয়ে বিছানায় শরীর ঠেকলে আটকে ওঠে আকস্মিকতায়। কিন্তু সেই খেয়ালটুকুও একটা হাতের স্পর্শে হারিয়ে যায়। সারা পিঠ হয় জামার ভেতর দিয়ে পাঁচ পাঁচটা আঙুলের স্পর্শের আকিবুকির বিস্তরে শিউরে উঠল মেয়েরি শরীর। কি টপ্ত সে স্পর্শে! কালক্রমে অবাক বিবশ হওয়াও ভুলে বসেছে মাসনুন। বুক ভরে বড় শ্বাস নিল ঠান্ডা বাতাসের সাথে একটা উষ্ণ স্পষ্ট, আর তার প্রখরতা ছেয়ে গেল সারা শরীরে দেহে চিত্তে। ফর্সা মুখে টুকটুকে আভাটা যেন হলদেটে আলোতেও স্পষ্ট দেখতে পেল মিহির। সে আদলে বিভ্রম হল ওর, বেসামাল বেপরোয়া হল। মাসনুনের গলায় মুখ ডুবিয়ে শুষে নিল সমস্ত ঘ্রাণ মায়া, স্পর্শে স্পর্শে মিশিয়ে দিল স্বর্গীয় অনুভূতি। নিয়ন্ত্রণ হারা হলো দুটি মনের কামনা বাসনা, বদ্ধ ঘর আবিষ্ট হলো টপ্ত শ্বাস উত্তপ্ত আর্তনাদ আর সুখমিশ্রিত জোয়ার। প্রথমবারের মতো মিলিত হলো দুটি মন শরীর। সময়ের কাটা নির্দ্বিধায় নিরুদ্বেগ বেসামাল গতিতে এগিয়ে চলে, নিজের ঘূর্ণন গতি বহাল রেখে মারিয়ে চলে কত শত মাস দিন ঘন্টা সেকেন্ড। মিহির আবসার নামক ব্যক্তিটার দোতলা বাড়িটার সুরতহাল বেশ পাল্টেছে, রংচটা বাড়ির গাটা অন্য রঙে রঙিন। বাড়ির সামনের ছোট্ট লতার মতো মিয়ে থাকা উদ্ভিদগুলো বৃক্ষ হয়ে দাঁড়িয়েছে মাথা উঁচিয়ে। একেবারে সাদামাটা বাড়িটার আবহে আজ বেশ চাকচিক্যতা। হেলতে দুলতে এক মোটাসোটা মহিলা ঢুকলো বাড়ির চৌকাঠ মারিয়ে, ভেতরে এসেই হাত ছেড়ে ডাকল, কি গো মিহিরের মা, কোথায় সবাই? মুহূর্ত কয়েকের মাঝে বেরিয়ে এলেন চশমা পরিহিত মাঝবয়সী নারী, কাঁচাপাকা চুলগুলো খোপা করা, হাস্যজল মুখে বলল, ভাবি, আসুন বসুন। এগিয়ে এলেন, রান্নাঘরের দিকে ফিরে খানিক উঁচু স্বরে বললেন, কইরে সীমা চা নাস্তা করে আনো তো ভাবি এসেছেন বলে পাশটায় বসলে আগন্তুক মহিলা বেশ হাসি হাসি ভাব করে বললেন, ওমা এসবের কি দরকার ছিল, কে এসেছে কোকেয়া? খুব ধীরে মন্থর পায়ে এগিয়ে এলেন আছিয়া খাতুন। খানিক একভাবে তাকিয়ে মানুষটার চেহারাটা চিনতে বেশ সময় লাগল, খাটো স্বরে বললেন, ও রুবি, তা এই সময় এলি যে, দেখতে এলাম চাচি, কতদিন দেখা হয় না, বেশ ভালো করেছিস, এমনেও কেউ নেই তোর সাথে গল্প করা যাবে। আছিয়া বেগম এই বলে সামনাসামনি বসলে রুবি নামক মহিলাটি এদিকে ওদিকে চোখ ঘুরিয়ে বললেন, ওমা কেন, বাচ্চারা, মিহিরের বউ কোথায় নেই, সে রোহানদের স্কুল বিকেলে শেষ হয়, আর নাতবউয়ের কলেজে আজ কি সব অনুষ্ঠান নাকি বলল, সেসবের জন্য সকালে বেরিয়েছে, কখন ফিরবে ঠিক নেই। মহিলাটি কেমন ফ্যাকাশে মুখ করে বললেন,
সেসব না হয় মানলাম, কিন্তু চাচি এখনকার যে যুগ, জামানা বাড়ির বউকে এত ছেড়ে রেখেছেন, আমার তো ভয়ই হয়। সকালে বের হয়, ফিরতে বিকেল গড়িয়ে যায়, এসব কি ভালো কথা চাচি? দেখুন, আমি আপনাদের ভালো চাই বলেই বলছি। ওই যে সৈয়দ বাড়ির বউ, সে চাকরির নাম করে এই ছেলে ওই ছেলের সাথে ঘুরত, ভেগে গেছে, এখন বসে বসে কপাল চাপড়াচ্ছে ওরা। আমি কত বলেছিলাম আগে, তখন কানে নেয়নি, এখন বুঝুক খেলা। কিন্তু আমি আপনাদের ভালো চাই চাচি, তাই বলছি বাড়ির বউকে বউ এর মতো রাখুন। মিহিরের তো কম নেই মাশাল্লাহ, ওর আবার চাকরির কি দরকার? কথার মাঝেই কোকেয়ার আদেশ মতে সীমা চা নাস্তা ভরা ট্রে এনে রাখল সামনে সেন্টার টেবিলে। রুবি নামক মহিলাটি নিজ দায়িত্বে চায়ের কাপটা তুলে নিয়ে চুমুক দিল। কোকেয়া বেগম চুপ থাকলেও আছিয়া খাতুন রয়েশয় বললেন, রুবি, তুমি যে আমাদের নিয়ে এত ভেবেছ এই অনেক, কিন্তু তোমার তো উঠতি বয়সী দুটো ছেলে আছে, তুমি বরং ওদের নিয়েই ভাবো। আমার বাড়ির বউ কি করলো সেটা নিয়ে মাথা ঘামাতে হবে না কেমন? মাথা ঘামানো আর কোথায় চাচি, আমি তো সত্যি সত্য জানার দরকার নেই, আমার বউ কেমন আমরা জানি। যখন আমাদের খুব কম ছিল ও তখনও ছিল, এখন যখন আমাদের সব আছে ও তখনও থাকবে। আসলে এসব শিক্ষার ব্যাপার বুঝলে তো, সৈয়দ বাড়ির বউ এর সাথে আমার বউকে তুলনা করো না। আমার বাড়ির বউ এর সাথে তুলনা করার যোগ্যতা ওদের নেই, রূপে গুণে শিক্ষায় কোনো দিকেই ওর সমান না ওই বাড়ির বউ। রুবি কেমন চুপসানো মুখে কটাক্ষ করে বললেন, বউকে নিয়ে এত গৌরব ভালো না চাচি, যখন মুখে ঝামা ঘষে পালাবে তখন বুঝবেন আমার কথায় ঠিক ছিল। সে অপেক্ষায় তুমি থাকো, আমরা না। নিজের গর্ভের না হওয়া সত্ত্বেও মায়ের মতো করে মানুষ করছে ছেলে মেয়ে দুটোকে, মিহিরের এত বড় ত্রুটি নিয়ে আজ অবধি একটা টু শব্দটি করেনি। আমার ওষুধ, কোকেয়ার ডাক্তার দেখানো, বাড়ি ঘর স্বামী সব সামলে, কলেজের মাস্টারগিরিও করে, আর তার সাথে তুলনা দিচ্ছ কোন না কোন ছোকরার সাথে পালিয়ে যাওয়া ওই অশিক্ষিত মেয়ের। আমার মাসনুনি তো এ বাড়ির সব, ওই তো এক হাতে আমাদের সবাইকে আগলে রেখেছে, আর এত কষ্ট করে পড়াশোনা করেছে, তাহলে কেন নিজের পায়ে দাঁড়াবে না? নিজের কষ্টের শিক্ষার মর্যাদা পাওয়ার অধিকার ওর অবশ্যই আছে। রুবি চরম অপমানিত বোধ করল, ধপ করে উঠে দাঁড়াল, ব্যস্ত সুরে বলল, আজ যাই চাচি, আমার ছেলেটার ফেরার সময় হয়েছে। হ্যাঁ যাও, এদিন এসো, কিন্তু আমার বৌমার হাতের রান্না খেয়ে যাবে, দারুণ রান্না করে মাসনু জি। এটুকু বলে থমথমে মুখে বেরিয়ে গেল সে। শুধু রুবি একা নয়, রুবির মতন মুখোশী আরো বহু মানুষ আছে আমাদের সমাজে, যারা প্রতিনিয়ত কূটনৈতিক কথাবার্তা আর আচরণ দ্বারা অন্যকে দমিয়ে রাখে, তাদের সাফল্যে বাধা হয়ে দাঁড়ায়। তবে আছিয়া খাতুন এসব ভুলেও কানে নেবেন না। 4 বছর আগে বউ করে আনা ধানি লঙ্কাটা এখন তার চোখের মণি। দুজনের বসে থাকা অবস্থায় আগমন ঘটল মাসনুনের। হালকা গোলাপি রঙের শাড়ি জড়িয়ে লম্বা শরীরটা দ্রুত পায়ে এগিয়ে এলে আছিয়া খাতুন তীক্ষ্ণ স্বরে বললেন, এই যে মাস্টারনি, এতক্ষণে ফেরার সময় হল, বলি বাড়ি ঘর নিয়ে কোনো চিন্তা নেই তোর, মাস্টারনি করে তোর কি হবে রে, আমার নাতনির তো কম টাকা নেই। মাসনুন আছিয়া খাতুনের এহেন কটাক্ষবাণী পুরোদমে অগ্রাহ্য করে বলল, বিকেল হয়েছে, তোমাকে তো বলেছিলাম খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করবে, তা না করে গেড়ে বসেছ পানের বাটা নিয়ে। আছিয়া খাতুনের ফ্যাকাশে মুখটায় তাকিয়ে মুচকি হাসলেন কোকেয়া। মাসনুন ওপরে উঠে গেলে শাশুড়িকে বলে, মেয়েটার সাথে লাগতে যান কেন বলুন তো। আছিয়া খাতুন পান খাওয়া লাল টকটকে দাঁত বের করে গা দুলিয়ে হেসে বললেন, ধানি লঙ্কাটার হম্বিতম্বি না দেখলে আমার ভাল লাগে না রে,
তাই ওকে একটু জ্বালায়। এই তো আর কয়দিন, মরে গেলে আর জ্বালানোর লোক নেই তো। তখন চিপায় চিপায় বসে কাঁদবে দেখিস। এমনি দস্যিপনা করলেও আমাকে মায়া করে আমি জানি। কোকেয়া বেগম উঠে হাসতে হাসতে চলে গেলেন নিজের কাজে। মাসনুন গোসল করে আবারও রেডি হয়ে নিচে নেমে এলে কোকেয়া বেগম খাওয়ার কথা বললেন। মাসনুন ব্যস্ত পায়ে এগোতে এগোতে বলল, মা আজ বাচ্চারা ঘুরতে যেতে চেয়েছিল, ওদেরকে নিয়ে কোথাও খেয়ে নিব। আপনি দরজা লাগিয়ে দিবেন, আমাদের ফিরতে দেরি হতে পারে, বলে বেরিয়ে গেল। বাড়ির গেটে দাঁড়িয়ে আছে একটা সাদা রঙের গাড়ি। গাড়িটা গত মাসে নেওয়া, মাসনুনের 25তম জন্মদিনে এটা কিনেছিল মিহির। 4 বছর ধরে অল্প অল্প করে গুছিয়ে রাখা টাকায় প্রিয়তমার জন্য গাড়িটা নিয়েছিল। মাসনুন মাস্টার্স কমপ্লিট করে বিসিএস পরীক্ষায় বসেছিল। ওর অক্লান্ত পরিশ্রম, মেধা আর সৃষ্টিকর্তার কাছে করা দোয়া তার রহমতে প্রথমবারেই টিকে গেছে। এখানকার স্থানীয় সরকারি কলেজের ইংরেজি বিভাগের লেকচারার এখন। মিহিরও নিজের স্থানের উন্নতি করেছে। ছোট্ট ব্যবসাটা আজ অনেকটা বিস্তর। সততা আর পরিশ্রমের সাথে নিজের নাম ব্যবসাটাকে সমাজে মাথা উঁচু করবার মতন স্থানে নিতে পেরেছে। মিহিরের অপেক্ষার অবসান ঘটিয়ে মাসনুন এসে বসল গাড়িতে। মিহির স্নিগ্ধ হেসে বলল, তাহলে চলি ম্যাডাম। ড্রাইভার! মিহিরের চোখ দুটোয় যেন উত্তর খুঁজে নিল মাসনুন। স্মিত হেসে ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট লাগিয়ে নিয়ে স্টিয়ারিংয়ে হাত রেখে বলল, শিওর স্যার। কিছুক্ষণের মাঝেই গাড়িটা এসে দাঁড়ালো স্কুলের সামনে। ছুটির সময় হয়ে এসেছে, বাচ্চা দুটো এখনই বেরোবে। ঠিক কয়েক মিনিটের মাথায় ছুটির ঘন্টা বাজল। রোহান রুহির হাতটা ধরে বেরিয়ে এলে গাড়িটা দেখে ছুটে এলো। মাসনুন আর মিহিরের কাছে দৌড়ে এসে বলল, আমরা গাড়িতে করে ঘুরতে যাব মা। হ্যাঁ, রোহান রুহি খুশিতে আত্মহারা হয়ে পড়ে। দুজন পারাপারি করে উঠে বসে। এই ঘুরতে যাওয়া নিয়ে দুজনের কত উচ্ছ্বাস, তাই তো বাড়িতেও ফিরতে চায়নি। ছুটি হলেই ঘুরতে যাবে বলে বায়না ধরেছে। মাসনুন বা মিহির ও দ্বিরুক্তি করেনি। আজ ওদের চতুর্থ বিবাহ বার্ষিকী, একসাথে 4টে বসন্তের সমাপ্তি, একত্রে পথ চলার আজ 1460 দিন। তবুও যেন আজও সবটা নতুন সেই প্রথম দিনের মতো। মাসনুন আজও ছোট ছোট ব্যাপারে রেগে ফর্সা নাকের ডগা লাল করে ফেলে, আর সে রাগের সামনে মিহির সদা সর্বদার ন্যায় শান্ত, নীরবে মেনে নেয় সহধর্মিনীর সব রাগ জেদ একগুয়ে স্বভাব। ঠিক সেভাবে মাসনুন ও মানিয়ে নেয় মিহিরের বোকামি ভরা আচরণ, কথাগুলো, ওর আহাম্মক বলা, স্বামীটার সকল ত্রুটির নির্বিশেষে মাসনুন ওকে ভালোবাসে। ওর এক জীবনের সমস্তটুকু দিয়ে ভালোবাসে মানুষটাকে। এখনো মনে পড়ে সুবহান কবিরের বলা কথাটা, জীবনে চলার পথে পাশে একটা বড়লোক ছেলের চেয়ে একটা ব্যক্তিত্ব সম্পন্ন ভালো মানুষ খুব দরকার। মিহির নিজেই একটা সম্পদ, আর কোনো কিছুর দরকার নেই ভালো থাকতে। বাবার কথাটার যথার্থতা মিহির বহাল রেখেছে। একজন ব্যক্তিত্ব সম্পন্ন উত্তম চরিত্রের পুরুষ যে এক জীবন সুখে থাকার ভালো থাকার চাবিকাঠি হতে পারে তা বুঝিয়ে দিয়েছে। সবসময় সফল মানুষকে বিয়ে করে তার বিলাসিতা ভোগ করতে হবে এমনটা তো নয়, বরং দুজনে একসাথে সফল হয়েও সুখের ঝুড়ি পরিপূর্ণ করা যায়। ঠিক তেমনটাই বুঝিয়ে দিল মাসহি। ধুলো উড়িয়ে গায়েব হয়ে গেল সাদা রঙের গাড়িটা আর তার সাথে সেই গাড়িতে থাকা মানুষগুলোর হাসির রঙিন কলধ্বনি। সে দৃশ্যে একদৃষ্টিতে তাকিয়ে রইল একজোড়া বিষাদময় চোখ, যে চোখের চাহনিতে এক আকাশ ব্যর্থতা, আফসোস, গ্লানি, নিজের প্রতি ধিক্কার। মাসহিরের নির্মল স্নিগ্ধ ভালোবাসা, আদর আর ওদের ছোট্ট সংসারটা সূচের মতো বিদ্ধ করে নিহার বুক। বারংবার ওকে প্রবল ধিক্কার জানিয়ে মনে করিয়ে দেয়, আজ এই জীবনটা তোর হওয়ার কথা ছিল।
যাকে ঝামেলা আগাছা ভেবে ছেড়ে এসে অন্য পুরুষের হাত ধরেছিলি সেই তোকে আজ ব্যবহার শেষে ছুঁড়ে ফেলেছে। দৃষ্টি নত হয় নিহার, চোখ ছাপিয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ল। বছর দুয়েক তিনেক আগে ডিভোর্স হয়েছে নিহার আর রায়হানের। নিজেদের পছন্দে বিয়ে করলেও দুটো বছর পেরোতে না পেরোতে শুধু হয় কলহ, রেষারেষি, বিদ্বেষ, একে অপরের প্রতি অভিযোগ, দোষ ধরা, সবটা বাড়তে বাড়তে এক সময় রায়হান বলেই দেয়, তুমি টাকার লোভে যদি 3 বছরের সম্পর্কটা ভেঙে আমার সাথে চলে আসতে পারো তাহলে আরো টাকা দেখলে আমাদের 2 বছরের সম্পর্কও ভাঙতে পারো, তার চেয়ে বরং আমি শেষ করে দিই। ব্যাস ওখানেই শেষ। যার জন্য মিহিরকে ছেড়ে এসেছিল সেই ওকে ছেড়ে দিল। জীবন ওকে আবারও বুঝিয়ে দিল প্রকৃতি তার হিসেব চুকিয়ে দেয়। যে যেমনটা আচরণ করবে তাকেও ঠিক সেটাই ভোগ করতে হবে, সহ্য করতে হবে, হোক আজ কিংবা কাল। দুনিয়ায় যে প্রান্তেই তুমি থাকো না কেন, তোমার কৃতকাজ তোমার যোগ্যস্থানটা একদিন ঠিক বুঝিয়ে দিয়ে যাবে। বুকভর্তি নিঃশ্বাস টেনে নিয়ে চলতে শুরু করে নিহা, গন্তব্য এক রুমের লেডিস মেসটা। গাড়ি চলেছে তার আপন গতিতে, পেছনে বসা দুটো প্রাণোচ্ছল হাসির খিলখিলানির ঝংকার, আর সামনে বসা দুটি হাত আর তাদের দৃঢ় বন্ধন। যে হাতটা নির্জীব চিত্তে পড়ে আছে তাকে সযত্নে সুদৃঢ়ভাবে আগলে রেখেছে একটা মেয়েলি হাত। যে হাতের মুঠোয় চেপে রাখা ভালোবাসা বুঝিয়ে দেয় সুন্দরভাবে বাঁচতে, পারফেক্ট হওয়াটা মুখ্য নয়, মুখ্য হলো অন্তরের স্বচ্ছতা, একে অপরের প্রতি একটু সম্মান, আরেকটু আস্থা আর অনেকটা ভালোবাসা। ব্যাস আর কি লাগে, সুন্দর মুহূর্তটাকে আরেকটু হৃদয়গ্রাহী করে গাড়িতে বাজতে থাকা রেডিও টুডে 89.6 FM এ বেজে উঠল চিরচেনা একটা বাংলা সুর, বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই।